এইসব এই দেখ ওখানে সব ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ দেখছি দাদা। এই মাতাল, সকাল থেকে খালি খেয়ে আছিস, আর কোনো কাজ নেই? এই ভাই শোন শোন শোন, ওই যে মিষ্টির বাক্সটা আছে না ওখানে, ওই মারবো এক থাপ্পড় তোকে। আমাকে ওড়ানোর জন্য এনেছো তা ওড়াবো। আরে তোকে যদি আরো খেতে হয় তাহলে গুদাম ঘরে গিয়ে বসো, ওখানে আরো আছে। গুদাম ঘরটা কোথায় দাদা? এর উপর বসে যা, ওখানে ঠিক পৌঁছে যাবি। আরে খেতে হলে চলে আয়। শার্টটা পরে নাও না দিদি। শার্টটা ধরে বাইরে কি করছো? দেখো না বাইরে আসছে নাও। দু গ্লাস খেয়ে ফেলার পর ও নিজের বাবার কথাই শোনে না তো। জামা না পড়লে ভালো ছবি উঠবে কি করে? খুব দরকার ছবি তোলার, দেখতে পাচ্ছিস না এখানে পার্টি চলছে। তুলবে কিনা বলো? তুই গিয়ে একা ছবি তোল। ধর আমার কথাই শোনে না। তুই কোথায় যাচ্ছিস? ফটো তুলতে। বড় বড় কিছু নয়, বসে পড়। ফটো দে, ভালো দেখাবে না। দে কি ভাই, তোমার হাত খালি কেন? ঘর আমার? না না দাদা মেরে ফেলবে। বিয়েতে তো একটু খেতেই পারো। এটা তুমি নিজে দাদাকে কেন বলছো না? ওই দেখো এসে গেছে। সবাই গ্লাস লুকাচ্ছে কেন? কি ব্যাপার দাদা, আসতেই সবাই গ্লাস লুকিয়ে ফেললো যে? সবাই ভয় পেয়ে গেল নাকি? চলো সবাই বিয়েতে। আরে মা, ব্যথা লাগেনি তো? লাগেনি। কি হয়েছে দাদা? ওই লেগেছে নিশ্চয়ই বাচ্চা। গৌরী পূজোর সময় হয়ে গেছে, তুমি চলো চলো। ওম শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, তুমি তোমার বাবার আশীর্বাদ নাও। ও কি হলো, কাঁদছে কেন? আমার থেকে দূরে যাবে বলে ভয় লাগছে? ছি, আমাকে দেখো, আমি নিজেকে কি সুন্দর সামলে রেখেছি। তুই যখন এই ঘরে ছিলি আমি তোকে ফুলের মতো যত্ন করে রেখেছি। তোকে যে কোনো রকম ছেলের হাতে তো আমি তুলে দিতে পারি না, বল। হ্যাঁ, ওরা তোকে নিজের মেয়ের মতো যত্ন করে রাখবে, ওখানে তুই খুব সুখী হবি, আমি দেখতে পাচ্ছি। দেখ, ভয় করিস না, ওখানে তুই খুব ভালো থাকবি, আমি কথা দিচ্ছি। ওকে নিয়ে যাও, বিয়ের জন্য তৈরি করো, দেরি যেন না হয়। দাদা আপনি একটু বাইরে আসবেন, বরযাত্রীরা এসে গেছে। হ্যাঁ চলো। ছবি তুলে নি, তাড়াতাড়ি। শুভ লক্ষ্মী কে কোথাও দেখছি না, নিচে এসেছে নাকি? জানি না, রকেট কে বলছি গিয়ে খুঁজে আন। যা রে, দাদা একটা কথা আছে, শুভলক্ষ্মী শুভলক্ষ্মীকে কোথাও পাওয়া যাচ্ছে না। জানতে পারলাম শুভলক্ষ্মী কোনো এক সুগরায় কৃষকের ছেলের সঙ্গে পালিয়েছে। আমি কাজ করি, আমি আপনাকে ধোকা কেন দেব? ও তো আমাদের ছেলে নয় মালিক, আমাদেরকে কেন মারছেন? আমি কিছু জানি না, সত্যি আমি কিছু জানি না।
আমি জানি না দাদা, আমরা তো ভেবেছিলাম ও বিয়ে করবে, কিন্তু ও তো মেয়ে নিয়ে পালিয়ে গেল, আমরা জানি না ও কোথায়। কোথায় থাকে ওরা? কাকিনারায় ওখানে কে থাকে? কোন সুপারভাইজার সিনু? হ্যাঁ, ও মাল দিতে চেন্নাই গেছে। কি হয়েছে? সিনু মাল নিয়ে চেন্নাই গেছে, চার পাঁচ দিনের মধ্যে ফিরবে। যেই ওখানে আসবে আমার কাছে টেনে নিয়ে আসবে। লাভিং ইউর যোগ্য নারায়ণ শর্মা। তোর মনে হচ্ছে ও দেবে? ও যদি আজকে না দেয় আমি ঠিক নিয়ে নেব। এবার তো দিয়ে দাও। গুড মর্নিং। গার্লদের সামনে বয়দের তিনটে জিনিস নিচু হয়ে যায়, একটা হল হেড, দ্বিতীয় মন, আর থার্ড বলো না, না মানে তুমি তো সব জানোই। আই লিটে দিনই স্যার। এরা বাবু কোথায়? ইংরেজি বলছিস? ইংরেজি বলবি আমাদের? অনেক বকবক করছে, একে নিয়ে চল। ওখানে গিয়ে দেখি। কে এসেছে? কৃষ্ণ ঘরে আছে? না, ও তো নেই। কিন্তু ওর মা এখানেই থাকে। ও ফিরবে কখন? ওই ন্যাড়া মাথার চুলের মতো, কখন আসবে কেউ জানে না। ও কি এখানে থাকে না? কখন আসবে কেউ বলতে পারে না, ধুর আমার কথাই শোনে না। আর ও ওরকম, ঘরটা ওর কিন্তু ঘরে থাকে না। কেন? কেন মানে? ও তোর পুরো বাবার মতোই হয়েছে, এসব করা তো রক্তের মধ্যে রয়েছে, চুনা লাগানোটা তো খানদানের পেশা। এটা সিগারেটের গন্ধ না? হ্যাঁ তাই তো। অসভ্য ছেলে, আস্তে দাও বলছি, পুরো নিজের বাবার মতো হয়েছে। আর সিগারেট তো কাল মদ, ওর এই সিগারেট খাওয়ার কথা যে আমি জানতে পেরেছি আবার বলতে যেও না, নয়তো বাহানা বানাবে। ওর সাথে আর্জেন্ট কাজ ছিল আমাদের। আরে এটা তো বলে দিন কখন আসবে। ও কখন আসবে আমি কি করে জানবো? জানি না, সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, পায়ে তো সর্ষে লাগানো আছে না। চলো তোকে দেখে করে দুনিয়া ফলো।
চলো 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 গো সব চলো, সব টেনশন এই মনের ভোলো। সব বাধা যাবে আছেরে, কথা তো দেয় তবু রাখতে তাকে কে পারে। এক পা দু পা চল হেঁটে যাব হাত ধরে, ভালোবাসা শুধু পেয়েছি যে বারে বারে। এ বুকে ড্রিম হ্যাপি ফিলিং, পাপুষকে পড়ে গেলে বুঝবে তখন ঠেলা। মনে যে ছল কি কড়াকল, আমরা যে ফর্মে এলে পাল্টে দেব খেলা। রাইট কৃষ্ণ, তুই নাম জিজ্ঞেস করছো না ভয় দেখাচ্ছো? এই শুভলক্ষ্মী আর রেড়া বাবু কোথায় আছে? আরে শুভলক্ষ্মী শুভা লক্ষ্মীর সঙ্গে হবে, আর এই বাবু কোথায় আছে আমি কি করে জানবো? এই বেশি চালাকি করিস না, বাবুর সাথে কলেজে কে পড়তো? হ্যাঁ, ও আমার মালিকের মেয়েকে নিয়ে পালিয়েছে। ওই রেড়া বাবু? আরে বাস, পালিয়ে নিয়ে গেছে। এটা আমি এটা ফোন করে, হ্যাঁ এই আরে আমাদের বাবু বিএলএলবি করে নিয়েছে রে। তার মানে? আরে ভাই, বিএলএলবি মানে হলো আমাদের বাবু মেয়ে নিয়ে পালিয়েছে। পড়াশোনাতে তো আমাদের থেকে পিছিয়েই থাকতো। কাকে নিয়ে পালিয়েছে? ওটা আমি তোকে পরে বলছি। আরে ফোনটা কেন ফেললি? হ্যাঁ, আরে মাকে তিন দিন ধরে বলে বলে আমি ফোনটা পেয়েছিলাম। আর তুই তুই দেখছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকাল একটু ঘুমোতে দাও না আমাকে, মা মনে হচ্ছে। আরে বাস, একটা রাতের মধ্যে কোথায় নিয়ে চলে এলে? রাত কোথা দিয়ে পড়ে গেলে বুঝতেই পারলাম না। এখন তুই আমাদের গ্রামে আছিস, মালিকের মেয়ে কোথায় আছে? এখানে যতজন আছে সবাই তোর শত্রু, কেননা এটা আমার গ্রাম। এখনো ভদ্র ব্যবহার করছি না হলে বন্ধুটাকে এখানে নিয়ে আসা বন্দোবস্ত কর, ঠিক আছে? কি জিজ্ঞেস করবে করো, আমি কিচ্ছু জানি না স্যার। মিথ্যে বলছিস তুই? এটা সত্যি ভাই, এই সময় প্রেম করা তো সাধারণ ব্যাপার, বাবা মার পারমিশন না পাওয়াটাও সাধারণ ব্যাপার। যারা ভীতু তারা ভয় পেয়ে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা পালিয়ে যায়। আরে আপনি কেন এত টেনশন নিচ্ছেন স্যার, আপনার মেয়ে তো সত্যি ভাই। তুই চুপ করবি না হলে তোর জিভ কেটে ফেলা দেব। হ্যাঁ, কেটে দেওয়া উচিত। যখন ওরা কথায় জিজ্ঞেস করলাম তখন ও বন্ধুদেরকে ফোন করে মজা করছিল।
আমি পাথর দিয়ে মাথায় মারলাম, তারপরে মাথা ঠিক হলো। যতক্ষণ না ওদের দুজনকে খুঁজে পাচ্ছি তুই এখানেই থাকবি। আমার তো ভাগ্যটাই খারাপ। আরে কত ভালো বডি বানিয়েছিস, আর ভাগ্যকে দোষ দিচ্ছিস তুই। একটা মারবো না তোদেরকে। কোথায় আমি ওখানে পার্টি করছিলাম ভাই? আমার নামটা কি মনে আছে? এটাই খারাপ লাগছে, ওর সম্মানটা পুরো চলে গেল। কার কথা বলছিস তুই? আর কে, ওই বেচারা নীলকণ্ঠ। আরে ওর কথা যদি কেউ শুনতে পায় এখানে তাহলে ও মাথা ভেঙে দেবে। নীলকণ্ঠকে সোজা লোক ভাবিস না, ও কিন্তু ভয়ঙ্কর লোক। লোকে ওনা মেয়ের দিকে তাকাতেও ভয় করে। আর ওলি মেয়েকে কিনা বাবু নিয়ে পালিতে, এবার তো ওকে ভগবানই বাঁধাতে পারে। ওর তো হয়ে গেছে। মেয়েটা এতটাই সুন্দর ছিল, মার খাবি না? কিচ্ছু হবে না, ঝামেলাটা ম্যাক্সিমাম 2 মাস চলবে, আরো বেশি কিছু হলে 3, তারপর সবাই ভুলেই যাবে। ওই কিছুদিন পর বাচ্চা হবে, তারপর দেখবে ওরা মিষ্টি বিলোচ্ছে। অনুষ্ঠান ওদের হচ্ছে আর কষ্ট আমাদের। এটা কেরে? স্যার, অ্যাট লিস্ট কেউ তো আমার নাম আস্ক করলো। আই যজ্ঞনারায়ণ শর্মা, বাই মিস্টেক ওরা আমাকে ধরে নিয়েছে স্যার। আমি ডোন্ট জানি যে হোয়াই আমাকে এই প্রবলেমে ফাঁসানো হয়েছে স্যার। মর্নিং থেকে আমি ওদেরকে এটাই বুঝিয়ে যাচ্ছি, কিন্তু ওরা প্রতিবার বিট মি স্যার। শোন বাবা যজ্ঞ, কি এরা জানে আমি নাম শর্ট করি, তোর খারাপ লেগেছে? যজ্ঞ বলুন বা পাপ্পু বলুন, শুধু আমাকে মারবেন না, অ্যান্ড এখান থেকে সামহাউ গোয়িং আউটের রাস্তা বলে দিন প্লিজ স্যার। শোন মোটা, এখান থেকে হায়দ্রাবাদ যাওয়ার কি উপায় আছে? সকাল 5:30 সময় মালগাড়ি যায়, কেন? চল লুকিয়ে পালাই। লুকিয়ে? তোদের মধ্যে কে আসবে? চলো কাজটা সেরেই নি। আমাদেরকে মারবে ও। আরে কি করছিস তাড়াতাড়ি? আরে বড়িয়া, কয়দিন পালিয়ে গেছে? আরে খোঁজো, আরে কোথায় পালিয়ে গেছে দেখো, এদিকে দেখো। আরে তুই এদিকে দেখ, একদম ছাড়বি না। আরে এই জঙ্গলে তো ওয়াইল্ড টাইগারের মতন আমাদেরকে সার্চিং। শাম, আরে ওদিকে দেখ, ওদিকে। আরে ওদিকে যা। আরে চুনি মরবো। আরে আরে ঘড়ির আওয়াজ মনে হচ্ছে, আলাদা আলাদা পালাও, বেলাটি দেখাও রে। আরে ধর। ছেড়ে দে, আমাকে ছেড়ে দাও।
স্যার বাঁচান বাঁচান আমাদের বাঁচান। ঠিক আছে পরে বলছি। আরে আমি কিছু জানি না, আমরা পালিয়েছিলাম এই জন্য, আমরা ভেবেছিলাম মেরে ফেলবেন আমাদের। আমার রাগকে আমি 22 বছর আগে ঘুম পাড়িয়েছি, ওকে জাগানোর চেষ্টা করিস না। আমার হাত থেকে পালানো কি সোজা? না, তুই এখান থেকে তখনই বেরোতে পারবি যখন আমি আমার মেয়েকে পেয়ে যাব। তারপর তোকে এখন তোকে না পাওয়া পর্যন্ত আমিও যাব না, সেটা আপনি চান আর না চান। কল্পেশ, হ্যাঁ দাদা, সবাইকে গুদাম ঘরে ঢুকিয়ে দাও। হ্যাঁ দাদা, চল। আরে দাদা, ওর আর একটা বন্ধু আছে, ওরা খুব ভালো বন্ধু ছিল। কোথায় থাকে ও? ও কন্যাকুমারীতে থাকে, আপনারা একবার ওখানে গিয়ে খোঁজ করুন না। প্রসাদ, ওকে সাথে নিয়ে চল। স্যার, আমার মনে পড়েছে ওর আরেকটা বন্ধু আছে। চল, যদিও মিথ্যে কথা বলে থাকে, এই চারজনকে মেরে ফেল। আর এই চারজনের মধ্যে যদি কেউ পালায়, তাহলে এই মোটাটার ওই একই অবস্থা করবে। বুঝে গেছি দাদা। মনে থাকে যেন কেউ যেন পালাতে না পারে। আমি আছি, তোকে যাবে না। তোরা পালাবি না, এখান থেকে আমার জীবন তোদের হাতে আছে। সেম টু ইউ স্যার। আরে মোটাটা তো বেরিয়ে গেল, আমার মনে হচ্ছে বিহার বলা উচিত ছিল। চুপ কর। এত দৌড়দাপ করলাম, একটু তান্তি অন্তত এখানে আসতে। আমার নিজের বাড়িতে আমি রাজা ছিলাম, ভাগ্যটাই খারাপ আমার। এসব তোমার কারণেই হয়েছে। আরে একটু এগুলোই ট্রেনটা পেয়ে যেতাম, ট্রেনটা ধরতে পারলে বাড়ি পৌঁছে যেতাম। বাড়িতে সর্ষের তেল দিয়ে মালিশ করতাম। জঙ্গলে কি তুই ভূত দেখেছিলি নাকি? ভূত না, আমি একটা পরী দেখেছি। হ্যাঁ, আর ওকে দেখার পর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে আরে, কি সব উল্টোপাল্টা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? লামায়ন কেন হইতো ভুলে গেতি? কেন হইতিল ভুলে গেতি? আরে কেন হই? একটা মেয়ের তো না? রামায়ণ মহাভারতের ব্যাপারে জানি না। হ্যাঁ, আমি তো এখানে রাসলীলা করব। মানে এদিকে রাখি কথা বল,
আমরা ওই মেয়েটাকে খুঁজব। আওয়াজটা কিসের? কেউ কি মার খাচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে ওকে বেদলক মাল মারতে। চুপ কর, যদি তর্ক করিস তো মেরেই ফেলবো। সত্যি কথা বল, এত সকালে জঙ্গলে কি করতে গিয়েছিলি? পূজো করতে। হ্যাঁ হ্যাঁ, তোর দিদিও এরকমই করতো। এখন এক পাও যদি বাইরে রাখিস তো তোর পাই ভেঙে রেখে দেবো, বুঝেছিস? তো কলেজে যাব না? কলেজ গিয়ে কি এমন লাভ হবে? কিন্তু আমি তো ঈশের কম থেকে গেছিল মা, যে এরকম করলি। তোর কোন স্বপ্নটা আমরা পূরণ করিনি বল? দুদিন ধরে উনি কিচ্ছু খাননি, ওনাকে ধোকা দেওয়ার কথা তুই ভাবতে কি করে পারলি? ধোকা? এই লক্ষণ একেবারেই ভালো না। কোন দিন ওর দিদির মতোই পারাবে? আমরা তো কখনো এরকম ভাবিনি, কোনো পরপুরুষের মুখ অব্দি দেখিনি। আমার বাচ্চারা কোনোদিন জানতো না কিন্তু এইসব প্রেম টেম কি হয়। কি গো, ওর সম্বন্ধে কিছু জানতে পারলে না এমনি ঘুরে ঘুরে চলে এলে? কিছু জানা যায়নি। তোমার হালত তো পুরো মন্দিরের ঘন্টা হয়ে গেছে। পূজো করতে আসার নামে আগে ঘন্টাটাই বাজায়, আর কেউ কথা বলতে আসে তোমার দিদির ব্যাপারে, আর সেই জায়গায় ঘন্টা বেজে যায়। তোমার মন্দিরে পূজো করতে গেছিলে নাকি? পূজো করবো না, ছাই করবো। পাগল কথা কর, প্রেম করলো আর চলে গেল, ব্যাস হয়ে গেল। ওর একটা ছোট বোন আছে, সে কি করবে? তার জীবনের কি হবে সে ব্যাপারে কেউ একবারও ভাবলো? ঠিক হবে যদি ওরা দুজনে ধরা পড়ে যায়। ওরা হয়তো ওর উপর ভরসা করে না, কিন্তু বাবা তো ভরসা করে। তাই খেয়াল রেখো, খোঁজাখুঁজি যেন ঠিকঠাক করে হয়। হ্যাঁ শোনো, ওই গ্রামে দুটো লোক আরো আছে, তারা বলছে। দেখো না বাবা, কাল অবধি আমি সবার কাছে ছোট্ট সোনা মেয়ে ছিলাম, কিন্তু এখন তো যেন সব দোষ আমি করেছি, সবাই এসে আমাকেই বকছে। আমি জানি আমার মেয়েরা এরকম নয়, দিদি কোনো অন্যায় করেনি, ওর কোনো ভুল নেই, ওকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু আমি তোমাকে কখনো ধোকা দেব না বাবা। আরে একা একা কোথায় যাচ্ছিস? ওরা গুন্ডা লোক, তুই জানিস ওদেরকে? একা একা গেলে তুই ফেসে যাবি। দেখলি না তোর বোন কিরকম হঠাৎ করে ফুরুত হয়ে গেল? ছেলেরা নিজেদের স্টাইলে জিজ্ঞেস করেছে, এবার মেয়েদের পালা ভাই। আমার মেয়ে আজ অবধি কখনো আমার কাছে কিচ্ছু লুকোয়নি, কিন্তু এত বড় কথা জানি না কেন আমাকেও বলেনি। হতে পারে তুমি ওদেরকে ভয় পাচ্ছ, কিন্তু তুমি আমাকে নিজের মা ভাবো। আমার মেয়ে কোথায় আছে আমাকে বলে দাও। তুমিও না মা, এরকম ভাবে জিজ্ঞেস করলে কেউ বলে? মা, আমরা কেন ভয় পাবো কাকিমা? আমরা জানলে তো বলেই দিতাম, আমরা সত্যি কিছু জানি না। আরে আরে আরে, এদেরকে তো কিছু জিজ্ঞেস করাই বেকার। আরে আমার কথা বলার কোনো লাভ নেই, তুমি যাও তো। তুই যা, তোমার মর্জি। রাসিয়া, হ্যাঁ এক্ষুনি আসছি। রাগ করছেন কেন? কেন হবো না? আরে মুখ দেখিয়ে কথা বলো। না না বাবা, তোমরা সব গুন্ডা, যদি মুখ দেখিয়ে ফেঁসে যাই তাহলে কি হবে? আর এই জন্য তুমি কোমর দেখিয়ে ফাঁসাচ্ছ? ধুর বাবা, সেরকম কিছু না, দিদিকে পাওয়া গেলে আমাকে বকা খেতে হবে না। একদিকে ওকে এত খুঁজে বেড়াচ্ছ, তারপর তো ওকে পেলেই শাস্তি দেবে। ও ভুল করেছে যখন, ওকে শাস্তি তো পেতেই হবে। ভালো মেয়েরা কি এরকম করে নাকি কখনো? তাই নাকি? তাহলে এখানে ভদ্রটাকে আমি। আচ্ছা, আর আমার বাবা? ও, একজনকে তো ভুলেই গেলে। সেটাকে আমি। তাহলে তো আপনি আমার সমস্যাটা বুঝতে পারছেন। আপনারা না আমার
মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুজনেই বন্দী, সবাই আমাকে এমন বকছে যেন আমি ওকে পালাতে সাহায্য করেছি। আপনি যদি আমাকে ওর ঠিকানাটা দিয়ে দেন তো আমাকে আর বকা খেতে হবে না, আর আপনাকেও ছেড়ে দেবে। হ্যালো, তোমার বাবাকে আমি ভয় পাই না, আর ওনার জন্য এখানে আটকেও নেই। আমার একটা পার্সোনাল কাজ আছে, সেই জন্য আমি এখানে আটকে আছি। কিন্তু আপনার কি কাজ এখানে? আরে কোনো কাজ নেই। আরে আমাদেরকে মারবে নাকি? শান্ত হয়ে যা, এ আমাদের কি করে নেবে? বলুন না আপনার কি কাজ আছে। হতে পারে আমরা দুজনে দুজনকে সাহায্য করতে পারি। আরে দাঁড়িয়ে যা ভাই। এই সত্যি সাহায্য করবে? করবো না কেন, নিশ্চয়ই করবে। তুমি যদি আমাকে সাহায্য করার কথা দিয়ে দাও, তার জন্য যদি আমি মরতেও হয় না, আমি তোমার বোনকে খুঁজে বের করব। হ্যাঁ আমি কথা দিচ্ছি, বলুন না আপনি। আমি গ্রামে একজন সুন্দরীকে দেখেছি, ওকে ভালোবেসে ফেলেছি, তাকে খুঁজতে আমাকে সাহায্য করবে তুমি? নিজেকে কি হিরো ভাবছো নাকি তুমি, যে হিরোইনকে খোঁজার জন্য আমাকে সাহায্য করতে বলছো? বাবাকে বললে না তোমাদের গুলি করে মেরে দেবে। তোমাদের মতো ছেলেদের জন্য আমাদের বাড়িতে আজকে এত সমস্যা, আমি গ্রামের আর কোনো মেয়েকে অসম্মানের মধ্যে পড়তে দেব না। তুমি আমার কাছে ভিক্ষে চাইলেও আমি সাহায্য করব না, তোমার বাবাকে গিয়ে বলে দেব আমি। দেখো তুমি লোফার একটা। আরে শুনে যাও, মলবতি পরের প্ল্যান হোয়াট ইট স্যার, এখানে এসেই মেয়ে দেখলো আর প্রেমে পড়ে গেল, আর আমাকেই বলছে আবার মেয়েটাকে খুঁজে দিতে। বাবা আসুক আজ, কেমন মজা দেখাবো না, কুকুর একটা। ওহো, আমি কি এখানে দেয়ালের সাথে কথা বলছি নাকি? কি বলবে বাবাকে, সে জানতে পারলে তোমার তো বেজে যাবে। এভাবে হবে না, ওদেরকে বলে হবে না, ওদেরকে না এরকম পিটে। আরে বাবা, হয়ে গেল রে। কোন অসুবিধা হয়েছে? এটা কি? এটা কি? তুমি তোমার দিদির প্রেমের ব্যাপারে আগে থেকে জানতে? তুমি কি আমায় সন্দেহ করছো? তোমার হাতে ওগুলো কি? কিচ্ছু না, কিছু নেই। রবি, আবর্জনার ঝুড়িটাকে চেক কর। কিছুই নেই তো এখানে। যদি জানতে পারি জোর পালানোর পিছনে কারোর হাত আছে, সেই বাড়ির হোক বা বাইরের কেউ, ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। যাও এখান থেকে। বাপলে, এদে কি এটা? রাসিয়া শোন, চিঠিগুলো জ্বালিয়ে দিয়েছিস তো? কি বলবো কি বলবো, আমি তো তখন আশেপাশে দেখছিলাম। আর কিন্তু হয়েছেটা কি? ভুল করে আমি কাগজ কোটরে ফেলে দিয়েছি। ওই ঘরটায় ফেলে দিয়েছিস? আরে মাথা মোটা, তোর গলা টিপে দেবো। আরে তাড়াতাড়ি যা, কেউ দেখা না, আমি যাবো না এই গুন্ডাগুলোর কাছে বাবা। আরে এখন তো আমি শুধু বকা খাচ্ছি, এই চিঠিগুলো যদি কেউ পেয়ে যায় তাহলে মা বাবার কি হবে? তুই এখানে থেকে সব সামলা, আমি ওখানে যাচ্ছি। মুখটাই শুধু দেখায় না, বাকি তো সবকিছুই দেখাতে থাকে।
শয়তান কোথাকার। প্ল্যান হোয়াট আ স্যার, যাও ব্যাগ গোছাও, আমরা হোমে যাব। হ্যাঁ যাবো যাবো, চলো চলো চল চল সবাই চলো। নাম কি তোমার? মিনা স্যার। তোমার বাবা বাড়িতে আছে কি? কিন্তু কেন স্যার? ডাকো না, কিছু কথা আছে। আমাকে বলুন না, আমার উপর দয়া করুন, আমি তো ফেঁসে যাব তাই না? আরে এর সাথে কি কথা বলছো, এর বাবার সাথে কথা বলবো, চলো কথা বলতে দে। স্যার স্যার ওই চিঠিগুলো দিয়ে দিন না স্যার। কি কাগজ? কিন্তু এটা তো আমার লাভ লেটার মনে হচ্ছে। লাভ লেটার? হ্যাঁ। আর তোমার হ্যান্ডরাইটিং তো খুব সুন্দর দেখছি। কিন্তু আপনি কখন দেখলেন? আমাকে তোমার জামাইবাবু বললো, ওই লেটারগুলো যে তোমার নোটবুকে রাখতো। তাই নাকি? ও এই দেখো এই দেখো কি লেখা আছে, দেখো এটা। দিয়ে দিন না স্যার, প্লিজ স্যার। স্কুল বাক করে তুমি মুভি দেখতে গেছিলে, টিকিটটা কে দিয়েছিল? দিদি দিয়ে দিল। একদমই নয়, ব্ল্যাকে তোমার জামাইবাবু কিনেছিল। কিন্তু তুমি কি করে জানলে? আরে এর মধ্যে সবই লেখা আছে। যদি তোমার একটা বাবা জানতে পারে তাহলে তুমি সুইসাইড করে নেবে মনে হয়। তোমরা দুই বোনই তো দেখছি খুব চালাক। এরকম করে বলবেন না স্যার। স্যার কেউ তো বলেছিল আমি তার যোগ্যই নয়। এরকম বলেছিল? ক্ষমা করে দিন স্যার, আমি তো একটা ছোট্ট সোনা মেয়ে, বলুন তাই না? মনে করে কাতে এবার ডাক ওকে, নীলকণ্ঠ তাল, নীলকণ্ঠ তাল স্যার। আরে চুপ করুন আপনারা, প্লিজ আপনারা চিৎকার করবেন না স্যার। যখন আমাদের মারছিল তখন তো আটকাওনি ওই জিনিসগুলোতে। আরে আমি লেটার তখনই দেবো যখন কাজটা হবে। হয়ে গেল স্যার, পরের প্ল্যান হোয়াট স্যার? আরে সমস্ত চিঠি তো ওর কাছে আছে, আমাদের তো কিছু নেই। ওই আমাদের সাহায্য করবে তো? যা আপনি বলবেন স্যার। খুঁজে বের করো মেয়েটাকে। খোঁজ করবো? এরকম কাজের এক্সপিরিয়েন্স তো নেই আমার। কোনো ব্যাপার নয়, খোঁজ করো, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। প্রাণে মারা যাবো যদি বাবা জানতে পারে। তোমাদের ফ্যামিলি আর তোমার বাবার চ্যাপ্টারটা এবার ক্লোজ করি, আর এবার আমার ভালোবাসার নতুন চ্যাপ্টারটা শুরু করি। বুঝে গেছো? কি ব্যাপার, কি ভাবনা বদলে গেল নাকি? দায় যখন আমার তখন করতে তো হবেই, ওই মেয়েটাকে দেখতে কেমন সেটা তো বলুন। চোখে কি লেখা, স্বপ্নের তুলি আকার, কিভাবে বোঝাবে প্রথম সেই যে দেখা। দু চোখে কি লেখা, স্বপ্নের তুলি আকার, কিভাবে বোঝাবে প্রথম সেই যে দেখা। আমাকে দিল যে হারিয়ে, মনে ছিল সে দাঁড়িয়ে, কিভাবে বোঝাবো জানি না, ওই পরীর ঠিকানা বলে দেন না। খুশির এই হাওয়াতে ছাওয়াতে বেশামালে মন প্রথম সেই চাওয়াতে হাসি তার ভাবছি সারাক্ষণ। খুশির এই হাওয়াতে ছাওয়াতে বেশামালে মন প্রথম সেই চাওয়াতে হাসি তার ভাবছি সারাক্ষণ। জল তার মাথায় নীল বিন্দি, রোদের ভেলায় ভেসে খোঁজ পালানোর ফন্দি, লাচুক তার ওই মুখে কত গল্প সে লিখে যায়, রূপের জাদু খায়াল যেন করলো কে আজ আমায়। প্রেমের দোলায় মনটাকে ভোলায়,
ভাবে বাঁধি পুড়ে যে পালা, কারণে অকারণে পুড়েছি কোন আগুনে বুঝতে কিছু পারি না। খুশির এই হাওয়াতে ছাওয়াতে বেশামালে মন, প্রথম সেই চাওয়াতে হাসি তার ভাবছি সারাক্ষণ। খুশির এই হাওয়াতে ছাওয়াতে বেশামালে মন, প্রথম সেই চাওয়াতে হাসি তার ভাবছি সারাক্ষণ। সোনার দরিয়ায় আদর দিয়ে ঢেকে যায় মেঘের সীমানয়, কানের কাছে এসে দেখো গুনগুন গান গেয়ে যায়, দেখিনি তবু তাকে ভালোবেসেছি কেন হয়। প্রেমের এই দোলায় মনটাকে ভোলায়, কিভাবে বাঁধি পুড়ে যে পালায়, কারণে অকারণে পুড়েছি কোন আগুনে বুঝতে কিছু পারি না। খুশির এই হাওয়াতে ছাওয়াতে বেশামালে মন, প্রথম সেই চাওয়াতে হাসি তার ভাবছি সারাক্ষণ। বাবুর আত্মীয়দের আমি মারধরের পরে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সবাই এটাই বলছে বাবু এখানে আসেনি। নীলুর থেকে বান্টির ফোন এসেছে, শিনু এখনো ফেরেনি। দাদা, আমাদের গ্রামের বড়বাবু এসেছে, আপনি কমপ্লেনটা লিখিয়ে দিন, বাকিটা উনি দেখে নেবেন। তোমার মাথা খারাপ আছে নাকি? আমার মেয়ে কমপ্লেন করলে ওর বদনাম হবে, ওটার কোনো প্রয়োজন নেই। আপনার ফোন শোনো, ওকে বলো খোঁজাখুঁজি করতে, এই কমপ্লেন বাদ দিয়ে আর যা কিছু করা সেগুলো করুক, আমি আমার মেয়েকে চাই বাস। আর আমার এই শয়তানটা হলো, আমাদের পরিবারের কথা জেনেও আমাদের মেয়েকে ফাঁসিয়েছে, জানতে পারলে বাস একবার আমি হাতে পাই, তারপরে গ্রামে আর কেউ প্রেম করার ভুল করবে না। প্রেম করা কি কোনো পাপ? কি বললে? কি? হ্যাঁ, এটা পাপ। এই, কিছু বলতে চাও? যাও ভেতরে যাও। হ্যালো, হ্যাঁ, এবার কি আত্মহত্যা করবি? আরে ভালোবাসার জন্য আকাশপাতাল এক করে দেবো, আত্মহত্যা করবি? তোর জন্য খুঁজতাম এটাকে। আরে ভাই, এটা ভালোবাসা, নিজের চেষ্টা করা উচিত। এটা সত্যি সত্যি পাগল হয়ে গেলে ভাই, আপনি ওকে লাভ করেন স্যার। আরে তুই ওকে পারবি, ওটা বন্ধ কল। আরে এর সাথে তুইও বাড়ি যেতে চাস না নাকি? আরে শোন, লাভ কে কোনো জিনিস দিয়ে কেনা যায় না রে, লাভ ইজ লাভ, ভালোবাসার জন্য জীবন দিতে হয়, বুঝলি? এই একজন কৃষ্ণ আর একজন অর্জুন, এবার এরাও ভালোবাসার কথা বলবে, এর তো এরকম গান গাইলে এবার ওরা থই থই দেবে। আরে এই কথাটা কেউ শুনে ফেললে তো আমরা মরে যাবো। বলুন স্যার। এই যে গ্রামের লোকেরা, এরা কিচ্ছু বোঝে না, নোংরা কাপড় পরে, বুদ্ধি কম, চাষবাস করে, ওরা শিক্ষিত নয়, কিন্তু তুমি তো সিভিল এডুকেটেড স্মার্ট করেক্ট, তুমি এদের মধ্যে কি করে ফাসলে? আমি জানি না স্যার, মুখ খুলে যাবে কি না, এরা খুব চালাক স্যার। আপনার থেকে বেশি নয়, একদম ঠিক, বুদ্ধিমান, তাই বলছি কিছু জানতে পারলে আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দেবে না। এই ভরসাটা যদি আমায় আগে কেউ দিত না, আমি বলেই দিতাম। বুদ্ধি আছে তোমার। থ্যাঙ্ক ইউ স্যার। আপনাকেই দেখুন না, শহরের লোকেদের মতো ইন্টেলিজেন্ট, এডুকেটেড, স্মার্ট, কারেক্ট, তাহলে এগুলো কাজে লাগান না। বুঝলাম না। আরে বাবুর কাছে যদি আমাদের মতো বন্ধু থাকতে পারে, তাহলে শুভলক্ষীর কাছে নিশ্চয়ই এরকম বান্ধবী থাকতে পারে, কিন্তু তার থেকে কি জানা যাবে? আপনি ওদের চেনেন না স্যার, ওদের কাছে সমস্ত খবর থাকে। কিছু মেয়ে না ছেলেদের থেকে বেশি চালাক হয়, সে আড়ালে পড়ার বইয়ের মধ্যে লাভ লেটার রাখাই হোক কিংবা লুকিয়ে সিনেমা দেখতে যাওয়াই হোক, ওরা সব করতে পারে, কিন্তু পালানোর সময় পালিয়ে যাবার পর না ওরা নর্মালি লাইফ লিড করতে থাকে।
আরে স্যার, যদি গ্রামের প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করা যায়, কিছু তো জানতে পারা যাবে। সন্ধ্যের মধ্যে মেয়েটা আপনার হাতে চলে আসবে। ভালো আইডিয়া। এই লোকটা নিজের প্রয়োজনের জন্য আইডিয়া দিচ্ছে। এসব জাতা আইডিয়া নয় রে, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া। ইন্সপেক্টর, এ কিছু বললো? বলেছে, অনেক কিছু বলেছে স্যার। এই একটা এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া দিয়েছে স্যার। এদের মতো যদি আপনার মেয়ের বান্ধবীদেরও জিজ্ঞাসাবাদ করি তো? গোবর পাবে, গোবরের গন্ধ পাবে, আর কি পাবে, তুমি চলো চলো। এতে গুদাম ঘরে ঢুকে তালা লাগা। যাবো না, আমরা কি এখানে খেলতে এসেছি নাকি? ওই মেয়েটাকে খুঁজতে আমরা তো তোমার সাহায্যই করছি নাকি? মেয়েরা খুব ইমোশনাল হয়, আমাদের এই আঘাতগুলোদেরকে দেখালে না এমনি সব সত্যি বলে দেবে ওরা। ঠিক আছে যাও, তোমরা খুঁজতে থাকো, আমাদের কি আছে। কিন্তু খুঁজে পাবে না। এই গুন্ডাদের দেখে না মুখ কেন, বাড়ির দরজাও খুলবে না, আরে কিচ্ছু পাবে না তোমরা। সে তোমরা ওদের সোনা গয়নার লোভ দেখাও কিংবা ভিক্ষেই চাও। এই কল্পেশ, হ্যাঁ দাদা, ওদের সঙ্গে নিয়ে যাও। দাদা দাদা কি বললো? মুখের মতো চিৎকার করবেন না। খুঁজে সময় নষ্ট করে কোনো লাভ নেই, অন্য জায়গায় দেখতে হবে আমাদের। না আমি জানি না, তোমাদের বাড়ি সকালে কেউ বেরোবে? ওই মেয়েটাকে দেখতে কেমন সেটা তো বলো। এখানে কেউ আছো? ভাই তুই এখানে স্যার ডিস্টার্ব করিস না। তোর আবার কি হলো? ওর বোন আছে। কম্পিটিশন করছিস নাকি আমার সাথে? না না, বাঁচা গেল। আরে কাকিমা, বলছি তোমার কটা মেয়ে আছে গো? শুভলক্ষীর এতে কোনো হাত নেই। আরে ওটা কথা নয়, এ অন্য কোন ট্র্যাকে চলে যাচ্ছে, চলো যাই। বাবুই ওর পিছনে যেত, আর ওকে বলতো যে ওকে ভীষণ ভালোবাসে, ওকে ছাড়াও মরে যাবে। এতে শুভলক্ষীর কোনো দোষ নেই, শুভ একেবারে নির্দোষ। এটাই গ্রামের শেষ বাড়ি, এখানে যদি কিছু জানতে না পারি তো মরবারে রে রে মরে গেলাম। এই নিন। আচ্ছা মা, সকালবেলায় তুমি কুয়াশায় যাও কিনা বলো। কৃষ্ণা, এই মেয়েটা কুয়াশায় যায় ভাই? কোনো ব্যাপার না, মেয়ে পাওয়া যায়নি তো কি হয়েছে? আমার ওজন তোমার জন্য 200 গ্রাম কম হয়ে গেছে। শোন, গ্রামের সমস্ত মেয়েদের দেখে নিয়েছি, কিন্তু ওকে পাওয়া খুব মুশকিল। চল। কঠিন নয়, ইজি। যদি আমি সত্যি ভালোবেসে থাকি তাহলে ওকে নিশ্চয়ই পাবো, আমার বিশ্বাস আছে। ওর কাছে চিঠিগুলো আছে বলেই আমাকে ভয় দেখাচ্ছে না? একবার ওই চিঠিগুলো হাতে পেয়ে যাই, তারপর ওকে মজা দেখাবো ভালো করে। তুমি কিছু ভুল করছো না তো? যখন মানুষ শয়তান হয় না, তার সাথে শয়তানি করা কোনো ভুল নয়। তুমি যাও, আমার তো ভেতরে যেতে খুব ভয় লাগে বাবা। ভীতু কোথাকার। ও স্যার, একটা এখানে দাও না। থ্যাংক ইউ। আরে মালকিন, ওরা তো চলে এসেছে। শুধু শুধু গুড়িয়া আছে।
তুমিও পারলে লুকিয়ে যাও। তোরই বাগলামিটা বন্ধ কর। শুন, যদি মজনু হার মেনেই নিত না, তাহলে পৃথিবী তাকে কখনোই মনে রাখত না। আরে এই চল, কোথায় রেখেছে ওর বাবা? তালা লাগাতে বলবি না, এখানে গেলে কি হচ্ছে? আরে মারপিট ছাড়া ওরা খেতে পায় না নাকি? মারপিট না করলে এতে খাওয়াল হতম হয় না নাকি? অন্য কাউকে মুরগি করেছে হয়তো, এটা ওই ধারে রেখে দেতো, পুরো দিন খারাপ করে দিল। এই তুই এখানে কি করছিস? জামা কাপড় সারা দিয়ে ঘরে যাও, চল অন্য কাজে যাই। ওই আমি জানি তুমি এখানেই আছো, চুপচাপ সামনে চলে এসো, জানলা এসো এসো। স্যার খুঁজে পেয়ে গেছো না? পেয়ে গেছো কি? আমি জিজ্ঞেস করছি মেয়েটাকে পেয়েছো কিনা। আমি অনেক খুঁজেছি স্যার, কিন্তু আমি পাইনি। দেখো মিথ্যে কথা বলবে না। তুমি জানো এই গ্রামে কটা বাড়ি রয়েছে? 615টা। আর জানো এখানে কুমারী মেয়ে কটা রয়েছে? ওই ধরে নাও 39। আমি এই ঘরের মধ্যে বন্দি থেকে ওইটা জেনে গেলাম, আর তুমি কি না বাইরে থেকে আমাদের এই খবরটা দিতে পারলে না? কি করো? আমার বাড়ির লোক বলেছে আমি বাইরে গেলে আমার পা ভেঙে দেবে। আরে এমনি ভেঙে দেবে? তোমার বাবাকে বোকা বানিয়ে আমরা ঘর থেকে বেরিয়েছি, তোমার আদরের কাকা আমাদের গ্রাম ঘুরিয়েছে আর আমাদের পাহারা দিয়েছে। একটু মাথাটা লাগাও, মাথায় কি গোবর পড়ে আছে নাকি? আমি একটা সরল সোজা মেয়ে, আপনাদের মতো চালাক নই স্যার। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না কিন্তু, যে ভোলা ভোলা মেয়েরা কখনো চুরি করে না। আর কখনো করবো না স্যার, এবারটা ছেড়ে দিন, এই বাড়ি থেকে বেরোনো খুব মুশকিল। খুবই কঠিন, অলরেডি তোমার দিদি প্রমাণ করে দিয়েছে এটা কোনো কঠিন নয়। একবার আমার পছন্দের মেয়েটাকে পেয়ে যাই, তারপর ওকে নিয়ে পালিয়ে যাব। তুমি তো পালাবে, কিন্তু ওর যদি পালানোর সাহস না থাকে তো? আমাকে ভালোবাসলে সাহসটাও এসে যাবে। এরকম ভাবে হয় নাকি? তাহলে কিভাবে হয়? সে যদি একবার আমার চোখে চোখ রেখে তাকায় তো ওখানেই হয়ে গেল। তুমি জানো যে আজ পর্যন্ত আমাকে কেউ না বলেনি। তোমাকে কিছু জিজ্ঞেস করি, ও কেন পছন্দ করবে না? পছন্দ হলেই বা কি হবে, এখানকার লোকেদের তো চেনো না, তুমি নিজেও মরবে সাথে ওকেও মারবে। ভালোবাসলে ভয় কিসের? যেভাবে তোমার দিদি আর বাবু পালিয়েছে ওইভাবেই পালিয়ে যাব। আমাদের গ্রামের প্রতিটা ঘরে খোঁজ নিয়েছি দাদা, গ্রামবাসীরা খালি একটাই কথা বলছে, আমাদের মেয়ের কোনো দোষ ছিল না। এই সব দোষ ওই শয়তানটা। ও শুভলক্ষীকে হুমকি দিয়েছিল যে ও যদি ও সঙ্গে না যায় তাহলে ও আত্মহত্যা করবে। গ্রামের সমস্ত মেয়েদের জিজ্ঞাসাবাদ করার পর এটা বোঝা গেছে যে ওই মেয়েটাই শুভলক্ষীকে তাড়িয়ে দিয়েছিল। বাবা এটা কি অন্যায়? পালিয়ে যাওয়াটা কি অন্যায়? অবশ্যই অন্যায়। ওকে মেরে ফেলবো, যে ওকে সাহায্য করবে। তাছাড়া কে শেখাচ্ছে এসব? তুই ভেতরে যা, যা। এদিকেও বলছে মেয়েটাকে নিয়ে পালাবে, সাহায্য করলে বাড়ির লোক আমায় মেরে ফেলবে। আগের জন্মে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, তারই শাস্তি পাচ্ছি আমি এখন। হ্যাঁ একদম তাই, তোমার সাজা আমায় ভুগতে হচ্ছে। যেতে বারণ করলাম তবুও গেলে, এখন আর কি করা যাবে? এখন ভাবো কি করে বাঁচবে। আমার কাছে একটা রাস্তা আছে ওর থেকে বাঁচার। তোমাকে বাঁচানোর জন্য কেউ আছে তোমার কাছে? ওকে সাহায্য করব। এবার আমাকে রাজা রানীর গল্প শোনাও, রাজা রানীর গল্প ছাড়া ঘুম আসে না। ওকে নিয়ে থপথমে মজা করবি, ও কেন আসবে? আল কোনো থুতুক নেই। ও সাহায্য লাগবে না, আমি নিজেই খুঁজব। কোথায়? আমি ওখানে ওকে খুঁজবো যেখানে প্রথম দেখেছিলাম। হতেও পারে ওকে আমি ওখানেই পেয়ে যেতে পারি। আরে পাগল হয়ে গেছো নাকি? এখানে টিকে থাকো, আরে ধরা পড়ে গেলে তিনটে মাটার একটা সুইসাইড হবে। চুপ কর, তোরা সাহায্য করলে আমি পেয়ে যাবো। ভুলে যাও, এটা কোনো জিনিস নাকি দোকানে পাওয়া যাবে? আমি করবো ইয়োর হেল্প। আরে তোরই তো সাহায্যের প্রয়োজন, তুই আবার কি সাহায্য করবি? লাভের জন্য কারেজ চাই, দেন লাভ পাওয়া যায় স্যার। আমি আমার লাভ লস্ট করেছি বিকজ আমি ভীতু ছিলাম। আপনার মধ্যে ওই কারেজ আছে, আপনি ওকে পাবেন।
থ্যাঙ্কস যোগ্য, কিন্তু আমরা দুজনেই এই গ্রামে নতুন, এমন কাউকে চাই যে গ্রামটা চেনে। আমার তো ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। তুই রাস্তা খুঁজতে গেলে ভালোবাসার কার্য যথেষ্ট নয়। আমি এসে গেছি। দেখো দেখো, এত আনন্দের জন্য পাতি করলে ফিরতে। তাহলে দাদা, আমার যা কিছু মনে পড়বে আমি তোমাদের বলবো। আরে এরা খেতে দেয় না, কিরকম রোগা হয়ে গেছিস? ওই পাগলা কোথায় চলে গেছে? আমি এখানে আছি। ওহো, তুই এখনো মরিসনি? অনেক লাভ হচ্ছিস ব্যাপারটা কিরে? কে জানতে চাই, কেন জানতে চাই? ওই কন্যাকুমারীতে থাকা বন্ধুর কাছে গিয়ে কোনো লাভ হলো? একেই বলে বুদ্ধিমত্তা। তোরা এখানে পড়ে থাকলি দিয়ে হত্যা, দেখালাম বুদ্ধির খেল। তোরা খাচ্ছিস পচা বেল, আর আমি ওখানে গিয়ে চিকেন তন্দুরি খাচ্ছিলাম। ওই লোকগুলো খাইয়েছে? ওরা অতটাও বাজি নয় যতটা তোরা ভাবছিস। আরে আমাকে এসিতে ঘুরিয়েছে, ভালো খাইয়েছে। হ্যাঁ, আরে এখানে মুখ কালো করে কেন দাঁড়িয়ে? আমি চলে যাওয়ার পরে খুব মার খেয়েছে নাকি? আমি ও আমার কাজের লোক, তুই এখান থেকে দূরে সর। কিছু পার্সোনাল ব্যাপার নাকি? আরে কিছু নয় ভাই, ও মর্নিং ওয়াকের জন্য বারণ করেছিল আমাকে। মর্নিং ওয়াকে যাস নাকি তোরা? রানিং এ প্রবলেম আছে, ওয়াকিং এ তো মজা আছে। আরে না, তোরা আমার সাথে যাস নাকি? আরে শোনো, এটা আমার জাপালা জাপালা। আরে কৃষ্ণা, ইউ এন্ড মি, মর্নিং ওয়াকিং ওয়েটিং। আবার মর্নিং ওয়াকে কথা বলবো, ঠিক আছে? গুড নাইট। হেইস তো ফেসে গেছে স্যার। আরে কৃষ্ণা সাবধানে, সামলে। মর্নিং ওয়াকের বদলে আমরা লাফাচ্ছি কেন ভাই? ওয়ার্ম আপ রে। হ্যাঁ, আর একবার লাফাবো নাকি? যেটা করেছি সেটাই যথেষ্ট। চল ঠিক আছে। এই তোরা যা, ট্রেনের জলে মুখ ধুয়ে নে, যা। অল দ্য বেস্ট স্যার। আরে মোটা, তাড়াতাড়ি আয় না। আরে লুঙ্গি খুলে গেলে প্রবলেম হবে। আরে মর্নিং ওয়াক এভাবে করা উচিত, এইভাবে লেফট রাইট লেফট রাইট, এইভাবে। অ্যাথলিট দাউদকে তো আমি দৌড়ানো শিখিয়েছি। সত্যি? এই কথাটা কি এখনই জানতে পারলি? আমি জানতাম, কিন্তু বলি কম। আরে তুই ভাব, দাউদকে এতদিন পুলিশ কেন ধরতে পারিনি? আরে ও এখানেই প্র্যাকটিস করতে আসতো। আরে প্র্যাকটিস করার নামে ও শুধু হাঁটতো, ওকে তো আমি দৌড়ানো শেখালাম, তারপরে তো এখান থেকে পালাতে পারলো, দুবাই চলে গেল। এই কথাটা কাউকে বলিসনি ভাই, তাহলে আর মর্নিং ওয়াক করা হবে না। আরে কিরে টাকলা, কি ব্যাপার? আমার মুখ কেন বন্ধ করছিস? আরে আমার তো ওর সাথে জগিং এ যাওয়ার কথা ছিল না, তোর সঙ্গে থেকে তো খারাপ ভাববে। এখন ও আমার থেকে বেশি প্রিয় হয়ে গেল, এবার বল কোন দিকে যাব। ঠিক আছে, এবার ওখানে চলো যেখানে ওরা আমাদেরকে ধরেছিল, তারপর ওখান থেকে ফিরে আসবো। ওকে, লেফট রাইট লেফট, কোথায় যাচ্ছিস? আরে এটা শর্টকাট। মোটা দৌড়া। আরে আরে মর্নিং ওয়াকে শুধু হাঁট, ছুটিস না। চলো একটু এক্সারসাইজ করে নি, একটু রোগা হয়ে গেলে বিয়ের সম্বন্ধ আসতে থাকবে, তখন একটু বেশি পণ পাওয়া যাবে। তুই গুদাম ঘরে যাওয়ার শর্টকাট জানিস তো? জানি। ওকে একটু গুড মর্নিং বলে আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হে মর্নিং ওয়াক করছে নাকি বক্সিং করছে? আরে 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 সেই পদ্ধতি, হ্যাঁ সেই পদ্ধতি। মনে হচ্ছে গুন্ডাগুলো আবার পালিয়ে গেছে। এই ছাড়বো না। এই চল 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 পালা। আরে পালাবো কেন, আমরা এখানে মর্নিং ওয়াক করতে এসেছি। আমাদের হিসাবে ওয়াকিং, কিন্তু ওদের হিসাবে তো এটা রানিং, তাই না? আরে তুই ওদেরকে বলে এসছিস নাকি না বলে? কি বলছিস নাকি তুই? আমরা বলে এলোরা ছাড়তো। আরে বাপরে, এ কি না বলে এসছিস? আরে সব না জেনে আমি এখানে শরীর চর্চা করছি। আরে দাদা এবার দৌড়াও রে। ভগবান, ও যে মেয়েটাকে খুঁজে তাকে পাইয়ে দাও, আর আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। আরে তাড়াতাড়ি দৌড়ো। আরে কৃষ্ণা এদিকে যাস না, এদিকে এদিকে, ওই তো আমাদের। আরে এটা ভুল না, এটা সঠিক রাস্তা। আরে মারবি নাকি তুই আমাদের? আরে চল। আরে মোটা, আমি তো আমার এই ভালোবাসাকে খুঁজছি না। তুই ভালোবাসা করছিস? আরে কি হচ্ছে সব এখানে?
এখন এই নূপুরটাই আমায় আমার ভালোবাসার কাছে পৌঁছে দেবে। আমি আমার ভালোবাসাকে নিশ্চয় খুঁজে পাবো। আরে আমাকে এখানে ফাঁসি কোথায় চলে গেল? আরে আমার তো ব্যাট লাগতাই খারাপ। আমাকে মেরো না দাদা, আমি তো মর্নিং ওয়াক করতে এসেছিলাম শুধু দাদা। আজ আমি ওকে পেয়েও পেলাম না। তুই এখানে মেয়ের জন্য ঘুরছিস, আর ওই টেকোটা যদি আমাদের আগে ওখানে পৌঁছে যায় মেরে ফেলবে আমাদের। চলো ওয়াক করি, হাঁটতে নয় দৌড়তে হবে। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? আরে শর্টকাট দিয়ে চল। আরে দাঁড়াচ্ছিস কেন? তাহলে দৌড়। জগিং করতে গেছি, জানলে মেরে ফেলবে আমাদের। দাদা ওরা পালিয়েছে, আসুন। দাদা তাদের কর, তাড়াতাড়ি আসুন, দুজন পালিয়েছে। আরে এই তো লাইট চলে গেছে, দৌড়াতে দৌড়াতে এবার মরে যাবো। বস, নিচে বস। তোরা কি ভেবেছিলিস হ্যাঁ এখান থেকে পালিয়ে যেতে পারবি? এমন মারবো তোদের চামড়া উঠে যাবে। এমন মারবো টাকলা। এই তোরা দুজন তো পালিয়ে গিয়েছিলিস, আমি সে যখন জিজ্ঞেস করছিস না আমাকে মারছিস? তোকে ছাড়বো না। এই সে যে আমাকে পাথর দিয়ে মেরেছিল, হ্যাঁ কেন মেরেছিল? হ্যাঁ তুই বল, বল, বল। হাত জোর করে ক্ষমা চা, আর আমার পায়ে পড়, মার বলে না হলে ক্ষমা চা না হলে না। আরে কি আর আমার ভাঙছিস কেন? কি হলো এত চিৎকার কেন করছিস? মর্নিং স্যার। দাদা এরা দুজন পালিয়ে গেছিল এখান থেকে। পালিয়ে গেছিলাম মানে হোটেলে কফি খেতে গেছিলাম নাকি? এ আমাকে জঙ্গলে চোখে চাপা দিয়ে মেরেছিল। আরে কোথায়? রেল লাইনের ধারে। হ্যাঁ স্যার, আমি এখন ওখানেই আছি। যান কি আমাকে ধরে নিন। তবে কেন একটু শুয়ে রাখ। শুধু আমাদেরই নয় স্যার, আপনারও টাইম ওয়েস্ট করছে। যদি বিশ্বাস না এই মোটাটাকে জিজ্ঞেস করুন। কে রে, রাতে নেশা কাড়েনি নাকি? যদি ওরা পালিয়ে গিয়ে থাকে তাহলে এখানেই করছে। সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিল, রাতে বেশি খেয়ে ফেলেছিল। চল সকাল সকাল ঘুম ভাঙিয়ে। একবার আমাকে বলতে তো পারতি। আমি বলছি, আমি না মাথা কাটিয়েছি না দৌড়েছি, কিন্তু আমি খুশি আমরা বন্দি আছি। না তো হাঁটতে গেলি আর না দৌড়ালি। আরে ওটা জগিং ছিল না রে, রানিং ছিল, হাই জাম্প ছিল, লং জাম্প ছিল, আর একটা রং জাম্পও ছিল। তারপর কি হলো? কি হচ্ছে, কষ্ট হচ্ছে খুব? লাভেলিটির সমস্যা স্যার। আরে প্রেমিকের অত ঝামেলা থাকে না যত প্রেমিকের বন্ধুত্ব থাকে। তুই আর টেনশন নিস না মোটা, আমার অপেক্ষা এবার শেষের পথে। কি বলছিস, এবার আমরাই খতম না হয়ে যাই? ভালো হয়েছে তুমি চলে এসেছো। কি হয়েছে, কেউ দেখতে পাইনি তো? এখনো তো নয়, মেয়েটাকে পাওয়া গেল? আরে পাওয়া গেলে তো আর কোনো কথাই ছিল না। ধর আমি এখন যাচ্ছি ওই গুন্ডাগুলোর কাছে। রোজ রোজ তোর সাহস বেড়েই চলেছে, দেখা যাক এখন কোথায় গিয়ে থামে এই সাহস। সকাল সকাল তুমি কি নিয়ে এসেছো? কে এটা? হিরো হিরোইনকে খুঁজতে গিয়ে একই ফাঁসিয়েছে। এই মেয়েটা কে? নীলকণ্ঠ দ্বিতীয় মেয়ে। আরে বাপরে, চোরে লাগলো। এই ওকে পেয়ে গেছো? কিছু জানতে পারলে? মায়ের দিব্যি বলছি, অনেক খুঁজেছি স্যার। আপনি গুনতে ভুল করেছিলেন, এই গ্রামে 615টা নয় 630টা ঘর আছে। আর একটা কথা বলবো, কুমারী মেয়ের সংখ্যা 39 নয় 49। আর সবাই বলে আমিই সব থেকে সুন্দরী। ওরা সব ভুল বলছে। আমারও সেটাই মনে হয় স্যার, কিন্তু আর আমি পারছি না স্যার। সারা গ্রাম খুঁজেছি, এবার আমি একাই বাকি আছি। এবার আপনি আমাকেও দেখে নিন।
ঠিক আছে, টেনশন নিও না। আমি জানতাম তোমায় যেরকম মেয়ে খুঁজতে বলেছি সেরকম মেয়ে খুঁজে পাওয়া কঠিন। এই জন্য তোমাকে আমি ওর একটা জিনিস দিচ্ছি, আশা করি খুঁজতে সুবিধা হবে। না, আর দেখতে পাচ্ছি না। এই নূপুর পরা পরীকে আমি যে কোনো মূল্যে খুঁজে পেতে চাই। ওটা আমাকে দিয়ে দিন স্যার, যতক্ষণকে পাওয়া না যায় আমি শান্তি পাবো না, কারণ আমি মনের মধ্যে অশান্তি নিয়ে সারা বাড়িতে ভূতের মতো এদিক ওদিক অকারণে ঘুরে বেড়াই। আমার মনে শান্তির জন্যই অন্তত ওকে। আমার কাছে নিয়ে কি হয়েছে? কিছু না বাবা। যাও। কি হয়েছে, কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? উনি যেই মেয়েটাকে ভালোবাসে সে বোধ হয় আমি নিজেই। ও কি তোমাকে সত্যি ভালোবাসে? মানে তার মানে এতদিন নিজেকেই খুঁজছিলে? তুমি কি ওকে দেখেছিলে? আর ও কি তোমাকে দেখেছিল? ও কি জানে যে তুমি সেই মেয়েটা যাকে ও খুঁজছে? হে ভগবান, হাত দেখ হয়রানি দূর হলো, কিন্তু সত্যি বলতে তোমার নৌকা ডুবতে চলেছে। এবারে কি করবো আমি? ভগবানকে বলো, সেই শুধু বাঁচাতে পারবে। কি করে করবো? ওনাকে বলো দিদি যেন তাড়াতাড়ি ফিরে আসে, আর ততক্ষণ ওই গুন্ডা যেন তোমাকে না দেখে। আরে মনে হচ্ছে দেরি করে দেখা দিয়েছে বলে খুব মেরেছে। কে মেরে ফেলবো তোকে, তাড়াতাড়ি বল। এই শেষবার জিজ্ঞেস করছি, না বললে তোর বন্ধুদের সাথে উল্টো করে ঝুলিয়ে মারবো তোকে। বলবি কি বলবি না? কখন করেছিল ফোন? একটা কাজে আমি চেন্নাই গেছিলাম, তখন ফোন করেছিল। দিব্যি কে বলছি আমি কিচ্ছু জানি না। কোথা থেকে ফোন করেছিল? ব্যাঙ্গালোর থেকে, ওখান থেকে। এবার কোথায়? 9th ফ্লোর। আমি উপরে যাচ্ছি ভাই, তুমি ঠিক আছো? এই তোরা এর উপর নজর রাখিস। স্যার পরের প্ল্যান হোয়াট স্যার? মেয়েটাকে পেয়ে গেলে সব সব ফ্রি, তুই তোর ঘরে আর আমি আমার ঘরে। এই টাকলা আমার একটা কথা শুনতো। আরে এটা বুঝে নেবে, চল আমরা চা খেয়ে আসি। এই পিকনিক করতে আসছিস নাকি? জোর পেয়েছে, খুবই আর্জেন্ট এটা। এভাবে করবে না, সোসাইটিতে কমপ্লেন করব। কৃষ্ণ, আরে আরে দরজা তো বন্ধ ছিল তাই জানলা দিয়ে আসলাম। আরে কি হয়েছে কৃষ্ণ এখানে? আরে তুই বোকা নাকি?
তুই নিজে পালানোর সময় ঠিক করলি আর ফোনটা বন্ধ করে দিলি। আরে আমার মোবাইল বন্ধ ছিল না, মোবাইলটা ভেঙে দিয়েছে ওর বাড়ির লোকগুলো। তোরা পালিয়ে যাবার পর তো আমাদেরকে তুলে নিয়ে গেছিল। হেই, তোকে বলেছিলাম না কাউকে কিছু না বলতে? তাহলে এই কথাটা সিনুকে কেন বলছিস? এই ঘরটা বলেছিলি না? কথাটা লিক হয়ে গেছে এখন, আর শুভলক্ষ্মীর কাকা এখন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। চুপ, এসে গেছে, এসে গেছে। পালা পালা, এখান দিয়ে, এখান দিয়ে। আরে কেউ খুলছে না কেন? কল্পেশ কাকা, তুমি চিন্তা করো না, এই যে কৃষ্ণ আছে না, আমি ওকে ভরসা করি। একবার পরিস্থিতি ঠিক হয়ে গেলে তারপরে তুমি চলে এসো। চলো চলো চলো, যাও যাও, তাড়াতাড়ি করো। এটা মনে রাখিস, শিনুকে তুই চিনিস না। আমি এখানে সামনে নেব, তোমরা যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো। আমরা এখান থেকে নিচে যাবো, চলো। আরে চলো, ভয় পেও না, আমার হাতটা ধরো, হাতটা ধরো, তাড়াতাড়ি করো, সাবধানে যেও, তাড়াতাড়ি, আস্তে, সাবধান। হ্যাঁ বলুন, আপনাদের কাকে চাই? ঘরে আছে, ওর কথা ছাড়ুন, আপনি ভেতরে আসুন, আমি তো আছি। আমার ওরকম কোনো শক নেই, এক এক করে আসুন। চলো রাস্তা থেকে। হাই, এদিক দিয়ে, এদিক দিয়ে, তাড়াতাড়ি। দাদা, এদিকে এসো। মায়েরা সেই ক্ষমতা নেই। ভাই, তুমি ওই ব্যালকনিতে দেখো। এই, তোরা আমার সাথে আয়। তোমরা দুজন ওখানেই থাকো। এই, লুকাও লুকাও লুকাও, পেছনে পেছনে। হ্যাঁ, আমি বিধবা, আমাকে বিয়ে করে নাও। কোথায় গেছে ওরা? আমার দুটো বাচ্চা আছে, তোমার জন্য ওকে অনাথ আশ্রমে রেখে আসবো। দেখো বোন, আমি একজন ব্রহ্মচারী, আমাকে ক্ষমা করো। বোন বলে এরকম কষ্ট দিও না। এই, চল চল। আরে দাঁড়াও দাঁড়াও, বাসটা দাঁড় করাও। আরে বাসটা দাঁড় করাও, চল তাড়াতাড়ি উঠ। কিছু টাকা রাখ, তোরা কাজে আসবে। হ্যাঁ ঠিক আছে, সুখে থাকিস। দাঁড়াও, একটা কথা বল, তোরা হ্যাপি তো? ঠিক আছে, তোরা যা, আমি সামনে নেবো, সব দেখে নেবো। ভাই, তুই কি মিস্টার ইন্ডিয়া? কখন যাচ্ছিস, কখন আসছিস? উধাও, কে উধাও হয়েছিল? আমি তো চা খেতে গেছিলাম। কাকে জিজ্ঞেস করে গেছিলি? চা খেতে গেলে জিজ্ঞেস করতে হবে নাকি? এই দেখ তো, টাকলা কথা কার, কখনো মাকে জিজ্ঞেস করিনি, ওকে করতে হবে। সবাইকে ভেতরে নিয়ে যাও। তুই ওখানে কি করছিস? বাইরে আয়। দরজাটা বন্ধ কর, তালা লাগা। প্রথম থেকেই সব ঝামেলা তোর জন্য হচ্ছে আর তুই আমাদের সাথে নাটক করছিস। তুই প্রথম থেকে বাবুকে হেল্প করছিস আর আমাদের উপরই চিল্লাচ্ছিলি, আমাকে বলিস না কেন? আমাদের সাথে এমন কেন করলি বল? আরে কি বলবো নাকি তোদেরকে? মাথা ঠান্ডা কর ভাই, তিনটে মারলো আর তিনটে গ্রামের নাম বলে ফেললি, আর একটা পড়লে তো ঠিকানাই বলে দিতিস। দম তো নেই আবার কথা বলছিস? ওই মেয়েটার মা তোর কাছে কত রিকোয়েস্ট করলো, ওরও কোনো দাম নেই তোর কাছে? একদমই নেই। শোন, ওর বাবা মায়ের কান্নাকাটি আমার কাছে কোনো মানে রাখে না। আমি বাবু আর শুভলক্ষ্মীকে হ্যাপি দেখতে চাই, আর কিচ্ছু নয়। ঠিক আছে, মানলাম, আমরা তোর মতো মহান নই,
কিন্তু তুই তো জানিস আমরা কত কষ্টে আছি, তাও তুই ওর হেল্প করলি কেন? এই ও আমার বন্ধু, ওকে সাহায্য করার কথা দিয়েছিলাম আমি, তাই প্রয়োজনে প্রাণও দিতে পারি। আরে মানছি তুই খুব বড় মহান, বন্ধুদের জন্য জীবনও দিয়ে দিতে পারিস। ওকে তো বাঁচিয়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার আমাদের প্রাণ নেওয়ার জন্য এখানে কেন এসেছে? আমাদের প্রাণ নেওয়ার জন্য কেন চেষ্টা করছে? অবশ্যই বন্ধু, তোরা তাহলে আমার জন্য প্রাণ দে না। হ্যাঁ, তোর মতো স্বার্থপর আমি জীবনেও দেখিনি। তোদের মনে হয় আমি স্বার্থপর? হ্যাঁ, তোর কাছে তোর জীবন প্রিয়, আর ওই নীলকণ্ঠের কাছে তার মান মর্যাদা। আর ওই জানলায় দাঁড়িয়ে থাকা মেয়েটার ওর কি চাই জানো? হ্যাঁ, ওর তো কিছু যাই আসে না, দিদির যা কিছু হয়ে যাক না কেন, ও শুধু নিজের প্রাণটা বাঁচাতে চায়, আর এটাকেই স্বার্থ বলে। আমার একটাই উদ্দেশ্য, ওদের ভালোবাসা আর তাদের খুশি। আরে তো এ তো ওই মেয়েটাই লুকিয়ে সব শুনে নিয়েছে, চলো কোথায় গেল, কোথায় চলে গেল মনে হচ্ছে ও সব জানতে পেরে গেছে। ওই মেয়েটা সবকিছু শুনতে পেয়েছে, ও চলে গেছে। জানি না এবারে কি করবে। আপনার তো অনেক সাহস, আপনি সময় মতো ওখান থেকে বেরিয়েও এলেন। ও কিন্তু কম অসাধারণ নয়, এতদিন ধরে দিদি জামাইবাবুকে এত বিপদে ওই সাহায্য করছে, এত বিপদের মধ্যে ওদেরকে বাঁচিয়েছে ওই। এবার তুমি কি করবে? আমি কিছু করবো না, এই ঝামেলা থেকে দূরে থাকাই আমাদের জন্য সবচেয়ে ভালো। কে পালাতে সাহায্য করছে? আমি জানি না, প্লিজ ছেড়ে দাও। তোর বাবাকে দেখ কত ভালোবেসে তোদের বড় করেছে, ওনার কি দোষ ছিল যে পুরো গ্রামের সামনে ওনার মাথা নিচু হয়ে গেল? বল এদের মধ্যে কে ওটা যে ওদেরকে পালাতে সাহায্য করেছে, তাকে এখানে মেরে পুঁতে দেব। এ কি জানে ওদের সম্বন্ধে? এই ছিল নাকি, এ ছিল না? এবার বল এ ছিল নাকি, বল চল। ওদেরকে সাহায্য করেছিল নাকি? পাঁচ দিন ধরে না খেয়ে দিয়ে ওকে আমরা খুঁজে বেড়াচ্ছি, তোর কোনো যায় আসে না, বল। ম্যাডাম ওদের থেকে লুকিয়ে আছে, চল দেখ।
প্রথমেই বলে দিত নাটক করার কি দরকার ছিল। চেষ্টা করিস না, বল ওকে কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে তোকে প্রাণে মেরে ফেলব। বল, তোর মুখ আমি খুলিয়ে ছাড়ব, এর জন্য তোর প্রাণটা নিতে হলে তাহলে তাও নেব। তাড়াতাড়ি মুখ খোল, না হলে মরবি তুই। যা খুশি করে না, আমি কিচ্ছু বলবো না। ও নিজের ভালোবাসা আপনার থেকে পাচারের জন্য পালিয়েছে, কি ভুল করেছে ওরা? তোর এই ভাষণ নিজের কাছে রাখ। ভাষণ নয়, সত্যি কথা। আপনি ওদের খোঁজাটা বন্ধ করে দিন, ওরা দুজন খুবই খুশিতে আছে। আমার খুশির কি হবে? যাই হোক না কেন, আমার ওকে চাই। ওদের কিছুতেই পাবেন না, যা খুশি করে নিন। আমি তোকে মেরে ফেলব। আরে নিজের বন্ধুর জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিতে পারি। এবার দেখ, একজন বন্ধুকে বাঁচানোর জন্য তুই কত বন্ধু বলি দিবি। তুমি তোর চোখের দিকে তাকিয়েছিলে, কিছু হলো নাকি? তাতে কি আর পার্থক্য হবে? হ্যাঁ, চোখটা সুন্দর নয়, তবে দেখতে তো পায়। নাক অনেক লম্বা, তবে শুধু নিঃশ্বাসটুকুই নেয়। কান হাতির মতো নয়, তবে শুনতে পায়। ভালো হচ্ছে, বিদায় নিচ্ছি। এসব ছাড় ভাই, একটা অচেনা ছেলের জন্য কেন এত করছিস? ওর অচেনা নেই। আপনি জানেন সে কে স্যার? যে এতদিন ধরে জানলার পাশে এসে দাঁড়াতো, মিনা, নীলকণ্ঠের দ্বিতীয় মেয়ে। তুই পাগল হয়ে গেছিস, কি বলছিস কি তুই? আলে পুরো গ্রামে আলে একটাও মেয়ে পেলি না। আরে চুপ কর তুই, এ মেয়েটাকে ভালোবাসে এটাই যথেষ্ট নয়, মেয়েটারও সাহস থাকা চাই। সে তো ভয় পেয়ে গিয়েছে। দেখ তুই যেরকম ভাবছিস সেরকম হবে না, সবকিছু গুছিয়ে নিয়েছিস। ওই দেখ, আমরা এখন হায়দ্রাবাদ যাচ্ছি, আর এখানে নাটক করছে, চল যাই। তুইও পাগলামি ছাড় আর চল এখান থেকে। এই জিনিসগুলো সব ওই গাড়িতে যাচ্ছে দাদা, তুই নিজে রেখে দে, না হলে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে দাদা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। এ এখন ওই মেয়েটাকে দেখছে। আরে দেখতে দে, শেষবার, পাঁচ মিনিট পরেই চলে যাব, ওর লাভ স্টোরি রেডি খানি হয়ে যাবে, চল। তুমি এই গাড়িতে ওইগুলো ভেতরে রাখো, তাড়াতাড়ি করো। ওই ম্যাডাম, এটা এখানে কি করছে? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? যদি ভালোবাসো তো ভয় না পেয়ে বলে দাও। এটা দেখো যে অন্তত আমাদের মতো নিরীহ যারা শাস্তি না পায়। কি আজে বাজে বকছিস তুই? আরে কি ভুল বললাম স্যার, আমরা তখন হায়দ্রাবাদে যাচ্ছি, আর আপনার মেয়ে তো এখানে একাই থেকে যাবে। আর এই যদি কোথাও পালিয়ে যায়, আপনারা তো সে আমাদেরকেই ধরবেন। এই জন্যই কনফার্ম করে নিচ্ছি, কি কেউ আছে নাকি? আমাদের মেয়েদের সম্বন্ধে উল্টো পাল্টা বলবি তো প্রাণে মেরে। আরে হায়দ্রাবাদেও তো আপনাদের মেয়ের জন্যই যাচ্ছি। কল্পেশ শোন। হ্যাঁ দাদা। মিনাকেও নিয়ে চল। ওই আমার প্রাণ, ওর সুরক্ষার জন্য আমি সবকিছু করতে পারি, আর এই কারণে
ওকে এখানে একা রেখে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। চল চল ওকে নিয়ে আয়, আর তুই বস। আমরা যার থেকে দূরে থাকতে চাইছি তাকেই গলায় বেঁধে নি। আরে আমরা তো ভাবছিলাম চিমনি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সেই তো ঢুকে গেল। টেনশন কেন নিচ্ছিস? শুভলক্ষীকে খুঁজে পেতে অনেক টাইম লাগবে, ওর মধ্যে হ্যাঁ মীনাকে আমি আই লাভ ইউ বলি ছাড়বো। আপনি বাড়ি থেকে বেরোতে ঘাবড়াতেন, এ তো পুরো গ্রামই ছাড়িয়ে দিল। খেয়াল রাখবেন আপনার। ইউসিডোরা এখানে আছে স্যার, এরা ফাইন্ড করে নিলে কি হবে? আরে এখানে থাকলে তবে তো পারে। এই কি বলি তুই এখন? তোদের বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছি, আমি বেঁচে থাকতে ওদেরকে পাবে না। হ্যালো, ওখানে একটা সবজির দোকান আছে, ওখান থেকে লেফটে নিয়ে নিও, তারপরে একটা টেলিফোন বুথ পাবে, ওখান থেকে রাইট নিও। এসে গেছে? ও হো, জামাই বাবু এসো এসো, নমস্কার করো। স্বাগত। নমস্কার, চলো এসো মা। নমস্কার। কতজন এসেছে? গোটা গ্রামটাই আসেনি তো? নমস্কার। নমস্কার নমস্কার। কি খবর টুপি? গোপি। আরে কি খবর তোমার, দেখে তো মনে হচ্ছে বড় দাও মেরেছো। টুপি? টুপি বলবি না, গোপি বল। আর তুই এর জায়গায় আপনি। আপনি বলবো? ছোট বলে কি রকম আন্ডারওয়্যার পরে জড়িয়ে দিতাম আমরা। আমাকে দেখে এখনো বাচ্চা মনে হচ্ছে নাকি? আমি এখন বড় হয়ে গেছি। আমি তো শুধু ভালোবাসা দেখাচ্ছিলাম। এই কালুটা কি কোনো মেয়ে যে ভালোবাসছে? কি বলছিস তুই? এরা কারা? এই ছেলেটার বন্ধু। ও তাহলে তোরাই কি রে? ভালো ঘরের মেয়েদেরকে নিয়ে তোরা পালাস, এমন মারবো না নিজেদের চিনতে পারবি না। এইদিকে এই ছেলেটা স্যার। কি রে? যেখানে টিনা মিনারি না থাকে এরা সেই ঘরেই থাকবে। নাম এত সুন্দর, মেয়েগুলো না জানি কত সুন্দর। মেয়ে না কুকুরও। আপনি চাবেন না? ঠিক আছে। মিনাকে কেন তো আগলে রেখেছে বুঝতে পারছি না কেন। তোর মতো বাঁদরের হাত থেকে বাঁচাবার জন্য। বিশ্বাসই করতে পারছি না এত বড় হায়দ্রাবাদ শহরে ওদেরকে খুঁজতে চলে এসেছো। ওকে তো খুঁজতেই হবে। কোথা থেকে শুরু করবেন? হায়দ্রাবাদে 10টা রেলওয়ে স্টেশন, 30টা বাস ডিপো, 50টা পার্ক, 100টা থিয়েটার, তার উপর আবার 1000টা লজ রয়েছে। এত জায়গা যেতে হবে, তার উপর আবার বিয়ের সিজন চলছে, জানি না কোন মন্দির বুক হয়ে গেছে। আরে কল্পেশ, আগে গিয়ে মন্দিরের রেজিস্টারটা চেক কর, আর তোরা মন্দিরের চারিদিকটা খুঁজে দেখ। আরে এরা কি আমাদেরও বিয়ে করবে নাকি? এদেরকে বড়কে খুঁজতে দাও, ছোট দাও আমি সেটা। আরে এটা কি? আরে পরের প্ল্যান কি? শুধু দেখতে থাকো। আয় তোকে দেখাচ্ছি। আরে শোনো না, এই চলো। আরে চুপ করো, চুপ করো। নারকেল খাবে তুমি? হ্যাঁ। আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে না চিনি নিজের ভালোবাসার কথাটা বললাম, কিন্তু তুমি তো কিছু বললে না, উত্তরটা কি? তুমি আমার থেকে দূরে থাকো, যদি বাবা জানতে পারে মেরে ফেলবে। তুমি না বড় বেশি ভয় পাও, খালি শুধু বাবা 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 বাস। আরে কৃষ্ণ কৃষ্ণ করো, লাইফ সেট হয়ে যাবে। এ আমাদের নিশ্চয়ই মারবে। এই রকম মুহূর্ত 60 বছরে একবার আসে, এই সময়ে যারা বিয়ে করবে সেই দম্পতিরা সারা জীবন সুখে থাকবে। করি? আরে হ্যাঁ ভুলে দাও না, পরের বছর আমাদের যে বাচ্চা হবে না তার নামও আমি ঠিক করে রেখেছি। তাহলে রেডি? এবারে হোয়াট করি? কৃষ্ণ,
শ্বশুরমশাই বললেন ওদিকটা আছে, আপনি তাহলে ওদিকটা দেখুন আর আমি ওদিকটা দেখে নিচ্ছি। খুব ভালো কথা। শ্বশুরমশাই মনে হয় দাদাই বলেছে আমার। আরে কোথায় চলে গেল? যখনই মুখটা কেটে বলি তখনই কোমর ঠেকে নাও কেন, যেমন ছিল সেরকমই রাখো। শ্বশুরমশাই খবরদার আমার বাবাকে শ্বশুর বলবে না। এত রেগে যাচ্ছ? আরে তোমার বাবার তো তোমার উপরও ভরসা। কেউ আমাকে ভরসা করুক আর না করুক কিচ্ছু যায় আসে না, আমি নিজের উপরে ভরসা রাখি। আর আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা জেনে রাখো তুমি। হাতটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা তুমি কোন সাবান ব্যবহার করো? যখন আমার ভালোবাসা নৌকোটা নিয়ে তীরে যাই তখনই এসে ডুবিয়ে দেয়। দেখুন না স্যার, একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটু বুঝিয়ে দিন, এটা গ্রাম না এটা শহর, এখানকার লোক কিন্তু আমার মতো ভালো হয় না। আমি সমস্ত রেজিস্টার চেক করে কিচ্ছু পাইনি। পাশে একটা আর্য সমাজ আছে, ওখানে গিয়ে একবার দেখব। আর্য সমাজে বিয়েটা করে নে, এ তো পুরো পাগল। দাদা তুমি একটু বিশ্রাম নাও, আমি খোঁজ নিয়ে আসছি। দাদা আপনি যাবেন? এই গরমে হাঁটাহাঁটি করে বড্ড হাঁপিয়ে পড়েছি আর পাচ্ছি না। বসো। ভয় পায় খালি, ফালতু সময় নষ্ট হচ্ছে, মাথাটা যন্ত্রণা করছে। ওই মোটা এদেরকে বল না। আমি কি ওকে বলবো? এসব খেলা আমাদের নয়, তুই ওর মেয়েকে ভালোবেসে ফেলেছিস। তুই বা আমি হলে হবে না রে, এই পাগলগুলোকে ভালো করে বোঝানোর জন্য কাউকে দরকার। ব্যবস্থা আছে তো, লাভ ম্যারেজ ভিডিও করার লক্ষ্য করেছো তো? কি বলছেন? আরে বাবাকে চাই, কিপটে বাবাকে। আরে মানুষটা অনেক বড় কিন্তু মনটা খুব ছোট। এনাও, তোর বাবা কখনো খাইয়েছে তোমায়? কিন্তু আমি মোটর মেকানিক আছি, 4 ভোল্ট ঘোরাবো, বিরিয়ানি খাওয়াবো আর লুনাওয়ালা ঘোরাবো আর কি। নীলুর তো 12টাই বাজিয়ে দিল। নীলুকে নীলকণ্ঠ ভেবে দেখেছো কি ওর মা বাবার কি অবস্থা? যেটা হবার কথা সেটাই হবে। 2 মাস কষ্ট পাবে, 1 মাস আরো জুড়ে দেবো। ওনারা আমাদেরকে এদিক ওদিক খুঁজবে, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াবো আর কি। বেশ কিছুদিন পরে আমাদের দরজায় ঠোকা মারবে আর বলবেন, বাবা জীবন মেয়ে আর তুমি ঘরে চলে এসো আর কি হবে। তারপর শেষমেশ সেটাই হবে, খেলা শেষ, দোকান বন্ধ আর কি, তাই না? শুনলেন? এরা ভালোবাসাটাকে খেলনা ভেবেছে। ভালোবাসায় তো আমরা মুরগি হয়েছি। ভালোবাসা একটা ফিলিং, যেটা ওখানে আলাদা, এখানে আলাদা, ওখানে আলাদা। সরি, পাবলিক প্লেসে নয়। দাদা একটু এদিকে আসুন। আরে ভয় পাবেন না, আসুন। এখানে আলাদা হয়, এখানে কিছু হয় না স্যার। আপনার পিছনে যে হলুদ শাড়ি পরা মেয়েটা রয়েছে না, ওরও হয়তো এটা হয়। কি ম্যাডাম, আপনারা কেউ আছেন নিশ্চয়ই? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম তো আমি। এই তুমি এটা খাবে? ওনার পরিবারের লোকেরা জানতে পেরেছে আর ওরা সবাই মিলে এখানে আসছে। আত্মীয়স্বজন 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 আত্মীয়স্বজনদের মেরে ফেলা উচিত, মা বাবা কিছু বলে না। আর আত্মীয়স্বজনরা কাটি করতে ছাড়ে, ওদের মেয়ে পালিয়েছে, এদের টেনশন। ওনাদের মেয়ে চিকনি জামেলি, সেই মেয়েটা বাড়ির বাইরে গিয়ে কত ঘাটে জল খায় সেটা দেখতে পায় না। আরে আমি তো শুধু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি আর ও তো পুরো। আরে এবার তো থামো। ও সরি, ভুলে গেছিলাম তুমি এখানেই আছো। ঠান্ডা ঠান্ডা, কুল 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 কুল। এই দেখো ভাই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বিয়ে বাচ্চাদের খেলার জিনিস নয়, এটা অনেক দায়িত্বের কাজ। তোমরা খেলনা বানিয়ে ফেলেছো এটাকে, কার ভরসা এসছো এখানে বন্ধু?
আর কি স্যার, আরে বন্ধু ছাড়া ইন্ডিয়াতে লাভ ম্যারেজ পসিবলই নয়। আরে আমাকে শুধু মেয়ে পছন্দ করার জন্য আনা হয়েছিল, বাকি পুরোটা সেটিং ওরাই করেছে। ওর কাছে মেসেজ পাঠানো, নিজেরা তো ভিলেন হয়ে গেছে কিন্তু আমাকে হিরো করে দিয়েছে। যেরকম আমি সেদিন বললাম সিনেমার দুটো টিকিট নিয়ে এসো, চারটে টিকিট নিয়ে চলে এসেছিল, আমাকে খুব ভালোবাসে, একজন এইদিকে আর একজন ওইদিকে বসেছে। সিকিউরিটি গার্ড, যেই আমাদের ঘরের কোনো সমস্যা হয়েছিল হোটেলের বুকিং হয়ে গেল। আরে আর্য সমাজে বিয়ে করবো, যদি কোনো সমস্যা হয় তাহলে এই বন্ধুরাই ওদেরকে ডেকে নিয়ে এসে সমস্যার সমাধান করে দেবে। প্রেমিকের শত্রু ঘরের লোক, বন্ধু চাই খুব দরকার, আর বন্ধু খুব দরকারি। আরে এটা তো কিছুই নয় স্যার, কিছু বন্ধু তো সব সমস্যা দূর করে দেয়। দিদির সাথে বন্ধু সেটিং করে দিয়েছি, আর ছোট বোনের সাথে রোম্যান্টিক ডুয়েট গাই। স্যার এরকম বন্ধু সবার থাকা দরকার, এরা হাতে সোনার চেনের মতো হয় স্যার। এই কথাটা মানে কি? হ্যাঁ ফ্যামিলি ফিল, এই বিষয়টা আমি পরে বুঝে নেব। এরকম বন্ধুদের মেরে ফেলা উচিত। চলো মারো, আরে মারো, আরে মারো না, আতঙ্কবাদীরা মুখ খোলে কিন্তু বন্ধুরা কখনো নয়, নিজের জীবন দিয়ে দেবে। কেড়ে অনেকক্ষণ ধরে তোর বকবক শুনছি, মেয়ে নিয়ে পালিয়ে এসছিস, একবার ভেবেছিস ওর মা বাবার কি অবস্থা হচ্ছে? তুই এটা বুঝবি না, তোদের মতো ফালতু ছেলেদের জন্য মা বাবারা কি সমস্যায় পড়ে জানিস? এইসব ছেলেদের থেকে দূরে থাকবি। হ্যাঁ বল। দেখে নিয়েছি ওরা এখানে আসে। দেখে নিয়েছ? চলো, এসেছে বিয়ে করতে। এই নীলকণ্ঠ তো দেখছি পুরো ঢ্যাটা লোক, কি সেন্টি ডায়লগ দিয়ে দিল তখন। আরে এই জন্ম ছাড়ো, তো কোনো জন্মই আমাকে ভালোবাসবে না। তাহলে হোয়াট করবে স্যার? বাবার মেয়েকে আলাদা করতাম। তোর থেকে তো ভালো বাবু ছিল, ও ভালোবাসার পরে করেছে। আমি ভালোবাসার আগে করব। ওরকম নিরীহ সেজে কোনো লাভ নেই, তোর এই ভুলে ভালো মুখ দেখে কিন্তু আমি বলবো না। যা ফিরে যা। একবার বললাম আপনি কি শুনতে পেলেন না নাকি? যান। আরে কে রে? গোপি। আরে তুই টুপি পর। কে রে? তোকে তো। আপনি ভেতরে যান, শুনতে পাচ্ছেন না? আমরা তো ওখানে খুঁজতে থাকবো। আমি বলছি, আরে কিছু নয় স্যার, বলছি এনাকে আমাদের সাথে নিয়ে গিয়ে কি লাভ হবে, ইনি কি বা করবেন, এনাকে ঘরে থাকতে দিন, চলুন আমরা গিয়ে খুঁজে আসি। চলো চলো। আমি স্যার, আমি বলছি যে চলো স্যার, আমার কথাটা একটু শুনে গাড়িতে আয় স্যার, প্লিজ, এখানে জায়গা হবে না, চল তাড়াতাড়ি চল। আগে আমরা কোথায় যাচ্ছি? বাস স্ট্যান্ডে স্যার। তুই এখানে গাড়িতে বস, গাড়িতে বস, সেটা তো আপনিই বলেছিলেন আমার। আইসক্রিম পার্লার স্যার, এখান থেকে রাইট নিন স্যার। হ্যাঁ রাইট। এই তাড়াতাড়ি লাফাতে কোথায় যাচ্ছিস? তোকে তো আমি এমনি ছাড়বো না। অটো চল, কিছুক্ষণের জন্য ঘুরে আসি, তুই শুধু হ্যাঁ না বলে দে, তারপর আমরা ফিরে আসবো। এই অটো তোর বাবার তো, দেখো তোমার এই মূর্খ বাবার কথাটা কিন্তু এখন তুমি শুনো না। আরে ওনার কাছে তো প্রেমের কোনো মূল্যই নেই। হ্যাঁ দেখো আমাদের দুজনেরই কিন্তু কম বয়স, আমরা ঠিক ব্যাপারটা সামলে নেব, তুমি এত ভেবো না। এই অটো কি করে যাবো, কি দেখতে রে ভাই। ঠিক বলেছিস। কি হচ্ছে? এটা গ্রামের মেয়ে, এরকম আমি কেতেও পাবো না। ভাই দেখ না একবার ড্রেসটা দেখ, একেটা তোর পুতি বানিয়েছে। এই তো আবার কাছে, মুখ দেখিয়ে কথা বল। আমি কোথায় মুখ লুকালাম? তুই নয় নিজের মুখ লুকোস নি, কিন্তু যার লুকানোর কথা সে লুকিয়ে নিয়েছে। বুঝলাম না। তুই বুঝিস নাই কিন্তু যার বোঝার সে বুঝে গেছে। তুই বুঝলি নাকি? দাদা আর পাচ্ছি না হেঁটে হেঁটে। আরে আমি আর থেকে বেশি যেতে পারবো না দাদা, আবার হাঁটতে হবে। তুই খুঁজতে থাক দূর ব্যাং। দাদা আমি এখনই শুভলক্ষ্মীকে ডাকলাম। কোথায়? বলছি দাদা, এই দাদা, এই দাদা, দাদা
চলো বেরো সব বেরো বেরো বাইরে বের কর বেরো বেরো বাইরে বেরো বেরো বাইরে বেরো বেরো বাইরে বেরো বাইরে বেরো বাইরে বেরো বাইরে বেরো চল বেরো বেরো হচ্ছে এগুলো আরে কি হচ্ছে কি অবস্থা এই বেরো চুপ কর এই চুপ কর এই একদম চুপ আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করুন আপনারা যেতে পারেন মনে হয় আমার দেখতে ভুল হয়েছে যা গাড়িতে গিয়ে বস যা চল ফিরে চল যা বসে পড় বিনা বিনা এখানে একটা মেয়েকে দেখেছি এখানেই বসেছিল ওকে ভালোবাসতিস না দেখো বাপরে প্রথমটাকে খুঁজতে গিয়ে এই দশা দ্বিতীয়টাকে খুঁজতে গেলে তো মরেই যাব জানি না কোথায় চলে গেল চোখকে দেখাচ্ছিস বে চল বেড়ো চলবে দেব নাকি একটা চল আরে তো ছোট বাচ্চা মেয়ে বলেছিল আপনার বাড়িতে রেখে আসতে ওর যদি কিছু হয়ে যেত তখন আমি তো ভয় পেয়ে গেছিলাম দেব নাকি একটা দাঁড়া দাঁড়া গল্পেশ আমি প্রেমে অন্ধ হয়ে তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও সেটা বুঝলেই ভালো এবার তো রেহাই দেবে আমাকে নাকি তোমার পিছু ছাড়বো আমি এটা মানছি যে তোমাকে এখানে নিয়ে আসাটা আমার ভুল কিন্তু কিন্তু তোমাকে ভালোবাসাটা ওটা কোনো ভুলই নয় একটা কথা ভালো করে বুঝে নাও আমি তোমাকে ভালোবাসি না আর তোমার ভালোবাসার কারণটাও আমি বুঝতে পারছি না এতে বোঝার কি আছে আজ যখন তোমায় দেখতে পাইনি তখন বুঝেছি তোমায় কতটা ভালোবাসি আমি যদিও তুমি আমাকে ততটা ভালোবাসতে তো তোমার সাথে পালিয়ে যাব দিদির মতো পালিয়ে যাওয়া আচ্ছা তোমার কি মনে হয় পালিয়ে যাওয়াটা খুব সহজ হ্যাঁ ওরা যদি ধরা পড়েছে তো তাহলে তোমাদের পরিবারের লোক ওদেরকে মেরে ফেলতো আর কি হতো শোনো পালানোর জন্য ক্ষমতা লাগে বলাটা খুব সোজা তোমরা ভালোবাসাকে একটা অপরাধ ভাবো তোমার বাবা এরকমটা ভাবে কারণ উনি পুরনো যুগের লোক কিন্তু তুমি তো এখনকার
তুমি তখনই বুঝবে যখন তুমিও প্রেমে পড়বে। এর সাথে আর কতদিন ঘুরবে তুমি? এখনো পর্যন্ত জুতোই ঘষেছি, এবার পায়ের পালা। আরে ভাই, আমার জন্য দাঁড়ানোর কি দরকার ছিল? আমি আসা পর্যন্ত টমেটো পচে যাবে, আর এখন ফেরত আসা তো আমার হাতে নেই। দাদা, খুব ভাগ্য ভালো, আমাদের বড় বিপদ হয়নি। ভালো হয়েছে হিরো ওখানে ছিল, জীবন বাঁচিয়েছ না তো। বাপ রে। এই শোনো, তোমাদের কিছু লোক এখানে এসে শুধু ভিখিরির মতো অন্ন ধ্বংস করছে, এদেরকে গ্রামে পাঠিয়ে দিচ্ছ না কেন? বড্ড বাড়াবাড়ি করিস। আর কাদের? এই দেখো এই গাধাগুলো নিষ্কর্মা কথাকার, ইচ্ছে করছে গুলোকে গুলি করে উড়িয়ে দিই। সারাদিন কোনো কাজ কাম নেই, খালি বসে বসে গিলছে, বিরক্তিকর। আমরা এখানে পিকনিক করছি না স্যার, একটু মুখ সামলে কথা বলুন। কি বললি? তাহলে এখন তুই আমাকে ভদ্রতা শেখাবি? তুই বলবি আমাকে কি করতে হবে? দেবো নাকি একটা উল্টো হাত? আমি চুপ করে আছি বলে চেঁচাচ্ছিস নাকি? যে মেয়েটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সেখানে কেন টানছ? আবার যদি গায়ে হাত তোলে আমিও কিন্তু চুপ থাকবো না, এই বলেছিলাম। ধমকে দিচ্ছিস? আমার বাড়িতে থেকে আমাকেই মারবি? যে আমাকে অপমান করবে তাকে ছেড়ে দেবে ভেবেছো? আরে আমি এখন আমাদের ঘরে এসে আমাদের উপরে অত্যাচার করছে, এটাই তো বাকি। আমি ছাড়াচ্ছি ওদের, আর আমাকে কথা শোনাচ্ছিস? এখানে সব কি হচ্ছে? আমরা এই ঘরের অতিথি, ভুলো না আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি। দাদা, আপনার কিছু হয়নি তো? কোথাও আঘাত লাগেনি তো? আমাকে ক্ষমা করুন। অনেক হয়েছে, আপনি এইভাবে আপনার নিখোঁজ মেয়েকে খুঁজে পাবেন না। হ্যাঁ, দেখুন, সহ্য করার আমার একটা সীমা ছিল, আর ওই সীমা পার হয়ে গেছে। এখন আপনি আমায় ক্ষমা করুন, আপনারা এবার অন্য কোনো জায়গা দেখে নিন। মেয়েটাকে নিয়ে পালা তুই, তারপরে এই কথাটা বুঝতে পারবি। হ্যাঁ, ঠিকই বলেছো। হোটেলে রুম নেই, চলো অন্য কোথাও যাই। স্যার, এই সবকিছু আমার বন্ধুদের জন্যই হয়েছে, আজকে রাত্রে আমার বাড়িতে চলো। আমার ছেলে এখানকার সবকিছু চেনে, ওই তোমাদের খুঁজে দিতে সাহায্য করবে। ওদের পালানোর সাহায্য করেছে আপনারই ছেলে? কি? হ্যাঁ, বাহ, প্রথমে পালাতে সাহায্য করছিস, এখন আবার খুঁজতে? এটা কোনো নতুন কাজ নাকি? যাই হোক, ভালোই হয়েছে। হ্যাঁ, তুমি তো সেই না যে আমার ছেলেকে খুঁজতে এসেছিলে, এখনো চুল ওঠেনি তো? দাদা, কফি। আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন, ভাগ্যিস আমার ছেলের সঙ্গে যায়নি, না হলে তো ওদের দুজনকে জীবনেও খুঁজে পেতেন না, কারণ ও তো জন্মের পর পায়ে সর্ষে নিয়ে জন্মেছে। চুপ কর। এটা বল, তুই তো 10 মিনিটও এক জায়গায় টিকে থাকতে পারিস না, তাহলে একই জায়গায় 20 দিন ধরে তুই কি করে রইলি? কিছু তো একটা চক্কর চলছে, এটা আমি ভালোই বুঝেছি। মায়ের থেকে কিসের লোকা? তুমি ওদের শোয়ার ব্যবস্থা করো, কত গসিপ করছো। ঠিক আছে, যাও না। আসো মা। যেরকম খাওয়া দাওয়া করে শ্বশুর মশাই শুয়ে আছে, মনে হচ্ছে নিজের ঘরে শুয়ে আছে। একে তো আমি তাল আমাকে তাল চুপ কর। আরে তাল আমাকে ক্লান্ত হয়ে গেছে। তাই মেনিয়া পালানোর কথা হচ্ছিল, তুই বাড়ি ফিরে এলি। আরে একদিন না একদিন তোকে এই বাড়িতেই আসতে হবে। ব্যাড নাইট, সেম টু ইউ। মা,
আরে বা, তোর মা তো আমার মায়ের মতোই। মা খোলো এটা, মা এটা ভেঙে দেবো কিন্তু। আরে এটাকে খোলে কি করে? গুড নাইট চলেছিলাম, মশারা কামড়ায়নি তো? তোমাকে বেঁধে রেখেছে কেন? দেখে নি সেটা। মা এক ছেলে তো তাই ভয় পায়, আমি তো এক জায়গায় থাকতে পারি না তাই আর কি। কিন্তু তুমি তোমার মায়ের কথা শোনো না কেন? ভয় পাননি, একদিন এখানেই খেলছিলাম তো বাবা মারা যাওয়ার খবর পেলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, চারপাশে সবাই কাঁদছিল, তখন আমি তো দেখতেই পাচ্ছিলাম না, খুব ভয় পেয়ে গেছিলাম। তখন থেকে আমার পালানোর অভ্যেস, সব সময় হাসি খুশি মানুষ খুঁজে বের করার জন্য আমি এখানে ওখানে যেতে থাকি, এটাই আমার জীবন। মা আমাকে বেঁধে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি পালিয়েই যাই, আমার সবসময় এটাই চেষ্টা থাকে যে আমি যেন সবাইকে খুশি রাখতে পারি, এই জন্যই আমি সবসময় প্রেমিক প্রেমিকাদের এক করে থাকি, কোনো কিছু না ভেবে। কিন্তু আমার ভালোবাসাকে আমি খুঁজতেই থাকছিলাম, অবশেষে কারোর মুখ দেখে আমি দাঁড়িয়ে গেলাম। আর এই মুখটা তোমার ছিল। তোমাকে কোনো কিছুর বিনিময়ে আমি হারাতে চাই না, আর এই কারণেই তোমাকে সাথে নিয়ে এসেছি। এই জীবনটাকে বাঁচিয়ে রাখার একটা আশা দিয়েছো তুমি, তুমি না থাকলে আমার এই জীবনের কোনো দরকারই নেই, তোমাকে ছাড়া খুশি থাকা সম্ভব নয়, মরে যাব আমি। কে
শেষ পর্যন্ত তোকে ভাবতে বাধ্য করেই দিল। ভগবান কৃষ্ণ দ্বিতীয় রূপটাই আমাদের কৃষ্ণ। সবাইকে বলেছি দাদা, যদি কোনো খবর থাকে আমাদের তাড়াতাড়ি যেন জানায়। আরে কল্পেশ। হ্যাঁ দাদা। মীনাকে এখানেই থাকতে দাও, ও খুব ক্লান্ত। এসো। এইটাই চাইছিলাম। তোর আজকে যা হোক করে চলে যা, আমি কিছু একটা বলে থেকে যাচ্ছি। আরে ইউজ হাতে তো মীনার সাথে আর একটু সময় কাটাতে পারবো আমি। সবাই উঠেছে? এতদিন পর বাড়িতে এসেছি, মায়ের একটু সাহায্য করবো। তুই চুপ কর, আমার উপকার লাগবে না, তুই বরং ওদের কি বলছো নাকি? বা চুপ থাকো না, সবসময় বলতে থাকো আমি যে তোমায় সাহায্য করি না। আজ ভালোবেসে বাড়িতে থাকতে চাইছি আর ওর ভালোবাসা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই তো বলছি যা। মা, ওকে ওর সাথে নিয়ে চলো। এই তুই চল সাথে। হ্যাঁ হ্যাঁ স্যার আসছি। তো সব ভেস্তে গেল। এই তুই গাড়ি স্টার্ট কর, যাবো। হ্যালো, চল চল। দাদা, পাঁচ দিন ধরে ও এই লজেই ছিল। মালিক যারা টাকা না দিয়ে চলে গেল না, এরা তাদের খোঁজ খবর করছে। এই তোমরা কারা, কোথা থেকে এসছো? ওই মেয়েটা কি তোমার? রুমের ভাড়া না দিয়ে চলে গেছে। এই টাকা বের কর, সর সর। এই তোকে তো মুখে কথা বল না। তুই কি বলছিস? হ্যাঁ আরে মে আর ভালো বনা বল, ভাড়া না দিয়ে চলে গেল। হাত ছড়িয়ে কথা বল। প্রবলেম কি? হ্যাঁ আরে দাদা, বিনা অ্যাডভান্সে ওকে রুম দিলাম আর রুমের ভাড়া না দিয়ে পালিয়ে গেছে। এটা তো খুব খারাপ ব্যাপার, তাই না? আমি আমার ভাড়াই চাইবো না। কি বলছিস তুই? একবার ওনাদের দিকে দেখ, তোর কি দেখে এরকম মনে হচ্ছে? আরে তোমার মনে হয় আমি মিথ্যা কথা বলছি? এই দেখো, এই দুজনের কথা বলছি, এই দেখো। হ্যালো, আমি কৃষ্ণ বলছি। বাবু তো তোর কাছে এসেছিল। ভাই ছোট একটা সমস্যা হয়ে গেছে, আমার বাড়ির লোক ওদের বোঝানোর চেষ্টা করেছে, তোরা এখান থেকে চলে গেছে, আমি দুঃখিত। তাহলে ওরা এখন কোথায়? হায়দ্রাবাদে। আরে এখন ওরা কোথায় আছে? এই হায়দ্রাবাদে আছে ওরা দুজন। হ্যাঁ, এবার কি করবি? বাবা কোথায় তোমার? আরে আমার বাড়িতে পেয়েছিলিস নাকি তুই? আরে মরবে আমার শত্রু। স্যার স্যার কি করছেন স্যার? এটা আমার কি ভুল? ওই জায়গাটা ওর থাকার মতো ছিল। আমি সারা জীবন ধরে মেয়েদের সুকাল্লাদের কথাই ভেবে এসেছি, আর আমার সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। আমার শত্রুর সাথেও যেন এরম না হয়। স্যার তুই জানিস, 22 বছর আগে আমি গুন্ডা ছিলাম, বদমাইশ ছিলাম, পরিবারের লোক, আমার বউ, কেউ আমাকে বদলাতে পারেনি। তারপর আমার মেয়ে হলো শুভলক্ষ্মী। যখন ওই ফুলের মতো শিশুটাকে আমি হাতে নিলাম, তখন আমি জীবনের আসল মানেটা বুঝলাম।
আর আমি একদম পাল্টে গেলাম। আমি প্রচুর টাকা রোজগার করতে চেয়েছি আর করেওছি, নাম মান সম্মান মর্যাদা অর্থ প্রতিপত্তি সব অর্জন করেছি, চেষ্টা করেছি পরিবারের সঙ্গে সঙ্গে পুরো গ্রামের মানুষ যেন ভালো থাকে। যদি কাল আমার কিছু হয়ে যায় আমার মেয়েদের যেন কোনো কষ্ট না হয়, আর তখনই কেউ এসে আমার সব স্বপ্ন ভেঙে চুরে দিয়ে যায়। ভালোবাসা একে বলে, হ্যাঁ, ছেলেদের পকেটে একটা পয়সাও নেই আর এসেছে আরেকটা জীবনের দায়িত্ব নিতে, আর বন্ধুরা ভালো বুদ্ধি দেওয়ার বদলে ওকে সাহায্য করে আর নিজেদের হিরো মনে করে, ওদের পালাবার সময় সাহায্য করে কিন্তু পুরো জীবনের দায়িত্ব কি নেয়? আমার অন্যায় কি এইটাই যে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি? আমার মেয়েকে ফিরিয়ে দাও, বল বল আমার মেয়ে কোথায় আছে, কোথায় আমার মেয়ে? সন্তানকে ছোট্ট থেকে বড় করা, তার বিয়ে দেওয়া, এই কাজগুলো সুষ্ঠুভাবে করা, মা বাবা সবচেয়ে বড় খুশি, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে বাবা গর্ব অনুভব করে। তুমি এসব বুঝবে না, আমার মান গেল সম্মান গেল, আমার সব চলে গেল, আমার 22 বছর চলে গেল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি নিজের মেয়েকে চাই, আমি নিজের মেয়েকে, আমার মেয়েকে চাই, আমি ওকে খুব ভালোবাসি। কত দূরে চলে গেল, আমি ওকে এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমার মন বলছে আমার সুবলকে আমি ঠিক খুঁজে পাবো, আমার মা কোথায় চলে গেলি? আমার মা আলে ভাই ওদেরকে পাওয়া যাবে না নাকি? আরে শহরের সব জায়গায় খুঁজেছি, সুবলক্ষীর কোনো ঠিকানা নেই। আলে ভাই আমার ঘরের কথা মনে পড়তে, ওরা কি ধরা পড়ে যাবে? জানি না, প্রেম করা কি এতটাও দোষের? না। তাহলে লোকে এটাকে ভুল কেন বুঝে? ভালোবাসার মানুষদের পাশে কেন দাঁড়ায় না? তুমি আমাকে ভালোবাসো তাই না? লোকে কি আমাদের পাশে দাঁড়াবে? চামড়া তুলে দে, এই ছাড়বি না ওকে, চামড়া তুলে দে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছাড়, এই ছাড়, এই ছাড়।
কেউ যদি কাছে আসিস না মেরে ফেলবো কে। স্যার প্লিজ আমার কথাটা শোনো স্যার। সরে যা স্যার, তোরা তো বড় সাহস, আমার মেয়েকে নিয়ে পালাবি। বাবা তুমি নিজেকে এখানেই থামাও, সরে যা, না হলে আমি ভালো হবে না। আমি বিয়ের রাতে কেন পালিয়ে এসেছিলাম জানতে চাও? কারণ আমি ভয় পেতাম তোমাকে, আর আমি ওকে ভালোবাসি, এটা কোনো অন্যায় নয়। প্রেমে পড়া, বাড়ি থেকে পালানো ভুল নয়? মোটেই না, আমার মনে হয়েছে আমি ওর সঙ্গে ভালো থাকতে পারি, তাই ভালোবেসেছি। কিন্তু তুমি কি আমাকে মানতে? নয় তো, আমি আমার খুশিকে বিসর্জন দিয়ে তোমাকে খুশি করতে পারতাম না, এই জন্যই আমি পালিয়েছি। এর সাথে ভালো থাকবি, কি খাওয়াবে তোকে? এ তোর যোগ্য, সেটা আমার উপর ছাড়ো। তোমার কি মনে হয় শুধু টাকা টাকা দিয়ে কি জীবন চলে? তা একেবারে নয় বাবা। কি মিনা, আমি কোনো ভুল করেছি? তোর মনে হয় এটা ভুল? হ্যাঁ, তুই তো আমাকে চিনিস, তো বলেই দে। আমি পালিয়ে পালিয়ে আর বাঁচতে পারছি না বাবা। যদি মারতে হয় আমাদের দুজনকেই মেরে দাও, কিন্তু আলাদা করার চেষ্টা করলে আমি পুলিশে কমপ্লেন করে দেব। কি বললি? তুই পুলিশ কমপ্লেন করবি? বাবাকে জেলে পাঠাবি? আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। কুকুরের মতো কেন পেছনে পড়ে আছো? কি বললি? এত বড় সাহস তোর? কল্পেশ, ছেড়ে দে ওকে। তুই একদম ঠিক বলেছিস। জানো আর আমি, কারণ তোর বাবা আমি। 22 বছর ধরে তোদের দুজনের আশেপাশে ঘুরতে ঘুরতে ওটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একদিন যখন তুই হঠাৎ উধাও হয়ে গেলি, আমার ভেতরের বদমাশটা জেগে গেল। ক্ষমা কর আমাকে, আমার শুধু তোর চিন্তাই ছিল। পুলিশ কেস করিস না, বদনাম হবে আমার জুতো। এই চলো সবাই। এদিকে দেখলি ও কি বললো? ও আমাকে এইভাবে বললো, মনে রাখিস তুই আমাকে নিজের বাবা মানিস না মানিস, তাও তুই আমার মেয়েই থাকবি। আজ এইসব তোর খুব ভালো লাগছে, পরে যদি ও তোকে ছেড়ে দেয় আমার কাছে চলে আসবি। তোর জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। সাবধানে থাকিস, সুখে থাকিস। চল মিনা, তুই একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না, তোর বাবা বেঁচে আছে, তোর বিয়ে ধুমধাম করে দেবে। চোখ বন্ধ করে সুখে থাকবি তুই। হ্যাঁ,
কৃষ্ণ একটু এদিকে এসো। হ্যাঁ স্যার আসছে এক্ষুনি। সম্ভব বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের উপর অত্যাচার করেছি, এটা জানতাম না যে আমার মেয়ে। প্লিজ আমিও লজ্জিত। মিনার বিয়েতে অবশ্যই এসো, চলো। আরে মজা করে তোমাদের একটু বেশি মেরে ফেলেছি, এবার তো আমরা সবাই বন্ধু না, আমাকে ক্ষমা করে দিও। খুব বড় ভুল হয়ে গেছে, পারলে আমাদের ক্ষমা করে দিও। প্রথমে মেরে এখন ক্ষমা চাইছে। এদিকে চল। এই কৃষ্ণা আমরা এবার আসি। ঠিক আছে বাই বাই। চল বাই কৃষ্ণ, তুই আমার সাথে যাবি? কেন বারে বারে হেরে যায়, বুঝেও যে বোঝে না মন কিছু বোঝে না। হায় রে প্রাণ জ্বলে পুড়ে যায় রে, হায় রে এভাবে কি বাঁচা যায় রে। হৃদয়ে কেন ব্যথা দিয়ে চলে যায়, ভালোবাসা কেন বারে বারে হেরে যায়। যত ভুলে যাব তবু ভুলতে পারি না, কত কথা জমে আছে বলা শুধু হলো না। সব কিছু যায় যেন থেমে, সব হারালো যে আজ কোন প্রেমে, নিজেকেই অসহায় লাগে আর কখনো কি পাবো গো তোমাকে। আজ মেঘন আলো এবুকে তাতে কার কি বা আসে যায়, তুমি থাকো যে সুখে প্রার্থনা করিও। ওঠ, আমি বলছি ওঠ, শুনতে পাচ্ছিস না, ওঠ। ভালোবাসা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। শোন, যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকিস আমার বৌমাকে ছাড়া এই বাড়ি আসবি না। কিন্তু কিছু শুনতে চাই না। দেখ, আমি তোর চোখের জল দেখতে চাই না। এই মা একদম ঠিক বলেছে, যখন ট্রেনে চড়ার সময় মিনা ভালোবেসে তোর দিকে তাকালো তখন আমরা, ভাই আমরা বুঝতে পারলাম, আর তুই বুঝতে পারলি না। দেখ ভাই,
তুই শুধু নিজের ভালোবাসাকে মারছিস না, নিজেকেও মারছিস। এরকম করিস না ভাই। আরে মিনার বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো তো বিয়ে হয়নি, চল কিছু করি আমরা। কি করতে পারি? কোনো চান্স নেই আর। কিডন্যাপ করে পালিয়ে যাও। আই সিরিয়াস। ঠিকই বলেছিস তুই, এটাই কর। কিন্তু এইভাবে ওইসব ছাড়, আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই ওকে ছাড়া থাকতে পারবি তো? থাকতে পারবি কি তুই? চল তাহলে হিরোইনকে নিয়ে আসি। এবার যা হবে দেখা যাবে। এই এদিকে এসো। মিনা কোথায়? জানি না। জানো না? সাবধানে। আমার মাথায় আসছে না আমি কি করব। এতদিন অবধি আমি জানতাম যে এই বাড়িতে আমার কিচ্ছু হবে না, কিন্তু আজ এই বাড়িতেই আমার ভয় করছে। বাবা আমার উপর বিশ্বাস রাখেনি, নিজের সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল যে দিদি যে ভুলটা করেছে সেটা আমি কখনো করব না। আমরা যেটা করছি সেটা ভুল না, এটা বাবার ভুল, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল, খুব মুশকিল। ট্রেন ছাড়ার সময় যখন ওকে শেষ করে দেখলাম তখন বুঝলাম ভালোবাসা কি। এখন তো দেরি হয়ে গেছে না? আমাদের পরিবারের কি একটা পরম্পরা হয়ে গেল, ভালোবেসে পালিয়ে যাওয়া। সবাই কত খুশি, কিন্তু এদেরও খুশি আর বেশিক্ষণ নেই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই ধরো। খালি শহরের ছেলেটা যেন না আসে। আরে শোনো দাদা, তাড়াতাড়ি বাড়ি যাও। কেন, কি হয়েছে? ওই শহর থেকে ছেলেরা এসছে। যার ভয় ছিল সেটা ভুল, যাই হোক না কেন আমি এই পরিবারের সম্মান নষ্ট করতে দেব। দাদা দাদা দেখুন কারা এসেছে, এই দেখুন। নমস্কার। পুরনো সব কথা ভুলে তোমরা এখানে এসেছো, খুব ভালো লাগছে। এতদিন অন্য অতিথি সেবা দেখেছো, এবার আমাদের আসল অতিথি সেবা দেখবে। আর তোমরাও এবার আমাদের রিয়েল ফেস দেখবে। আরে এত কি ভাবছো দাদা, এদের ভেতরে নিয়ে চলো, এদের ভেতরে নিয়ে যাও। চলো চলো সবাই ভেতরে চলো। এসো এসো ভেতরে এসো। যদি এও পালিয়ে যায় আমার তোমাকে আমি সত্যি আগে কখনো খুশি দেখিনি এত। কারণ এসে গেছে, এখন আমি আর কাউকে ভয় করি না। এ ভাই ফুলে এনেছিস তো? ঠিক আছে, এই তুই ওকে একটু সাহায্য কর। হ্যাঁ দাদা। তুই যা কাজ কর, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। এবার দেখি এরা কিভাবে দেখা। এই কৃষ্ণা, মিনার সাথে দেখা করছিস মনে করে? হ্যাঁ তুমি ফ্রি আছো নাকি? আমি তো ফ্রি আছি। মিনাকে দেখেছো? ওখানে কাউকেই খুঁজে পাচ্ছি না। কাউকে খুঁজছো নাকি? অ্যাকচুয়ালি তুমি ফ্রি তো? হ্যাঁ এসো আমার সঙ্গে কথা বলি, এসো। কৃষ্ণ মিনার সাথে দেখা হয়েছে? ও দেখা করে নেবে, তুই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। শনি এসে বসেছে আমার কপালে। চলো তোমার ভবিষ্যৎ দেখি। তোমার রাশি কি? স্কর্পিও। এ হুল নিশ্চয়ই ফোটাবে। তোমার এই রাশির লোকেরা সবসময় ভুল ভাল কাজ কেন করে? দেখো এই সুন্দর বিয়ে বাড়ি থেকে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যায়। তবে আমি জানি তুমি এই কাজটা করবে। তুমিও বিয়ে করো, খরচ আমার। করবে তো? এর পরের প্ল্যান কি আছে স্যার? সোনের মোটা। হ্যাঁ
লোক কৃষ্ণ মিনার সঙ্গে টক করেছে কিনা। তারপরে কি হবে? মণ্ডপে রিচিং এর আগে গার্ল আমাদের সঙ্গে থাকা চাই। গ্রামের ফোর কোণে ফোরকাস্ট রেডি আছে। খালি পেটে পালাবো না। হ্যাঁ, আমাদের পালানোর ব্যবস্থা আছে তো। আরে তুমি এখানে বসে আছো, তোমার জন্য টয়লেটে আমি জল রাখলাম, আর তুমি এখানে পেট চেপে বসে আছো। যাও গিয়ে হালকা হও। আমি ওর রাশি দেখছি। কি করবে, এখনি বরযাত্রী আসবে, চলো। আমার ছেলে এসেছে, তুমি যাও না। তোমার ছেলে কোথাও যাবে না, তুমি চলো গিয়ে হালকা হও, চলো না। হ্যাঁ কিন্তু, চলো তাড়াতাড়ি করো। ছি, কোন একটা গন্ডগোল না হয়, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি কেন হবে, তুমি তো হালকা হয়েছো না। আরে তুমি এসব বুঝবে না। এ আবার কোথায় পালিয়ে গেল? আচ্ছা ঠিক আছে। আমরা দুজন একে অন্যকে ছেড়ে থাকতে পারবো না। বাধ্য হয়ে তুমি নিজেকে আটকে রেখেছ, কিন্তু আমি তো নিজেকে আটকাতে পারছি না, আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বাবাকে কি করে বলবো বলো? দরকার নেই, উনি সবই জানেন। এবার আমাদের কি হবে? এবার হয় ও মরবে, না হলে আমরা সবাই মরব। চল চল এখান থেকে। মিনা, মিনা তুই হয়েছিস কি? কি হয়েছে? এই তোমার কথা মনে পড়লো। তুমি রেডি হয়ে নাও, এই সবাই মিলে রেডি করে দাও। এটা এখানে লাগিয়ে দাও। দাদা, মেয়েকে সাজাতে একটু অসুবিধা হচ্ছে, তো আপনি একটু। এবার কি হলো? এই শার্টটা আবার এখানে কি করছে? আরে শোন, চলো পালাই এখান থেকে, না হলে ওর বাবা আবার আমাদেরকে ঘরে বন্দি করে দেবে। দাদা আপনি এখানে কি করছেন? গৌরী পূজোর সময় হয়ে গেল, ভেতরে চলুন। আপনাকে ছাড়া পূজো কি করে হবে? চলুন চলুন, লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন চলুন। ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, বাবার আশীর্বাদ নাও, আপনি থালাটা একটু নিন। কি হয়েছে, তুমি পিছিয়ে নিলে কেন পা? আপনি এটা কি করলেন? মেয়েকে আশীর্বাদ করুন তো। যাও মা, গিয়ে তৈরি হয়ে নাও, যাও যাও। আপনি টেনশন কেন নিচ্ছেন? আপনি আমাদের সবাইকে বিয়ে দিয়েছেন, আমরা কি ভালো নেই? আমাদের মেয়েও ভালো থাকবে, আপনি টেনশন নেবেন না। তুমি যাও। কি হলো? যাও তোমরা যাও, নিজেদের কাজ করো, যাও। দাদা, দাদা ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো।
তুমি চলো আমার সঙ্গে। জানো কি এই বাড়ি কেন সাজানো হয়েছে? কারণ আজ আমার মেয়ের বিয়ে। এর আগেও একবার সাজানো হয়েছিল, তখন কেউ আমার মেয়েকে, আর এখন তুমি কেন এখানে এসেছ? ওই একই ঘটনা ঘটাতে চাইছো? বলো, আমার এই মেয়েকে নিয়েও পালাতে এসেছো না? তো তাহলে কেন এখানে আসতাম? যদি আমি এটা করতে পারতাম, আমি আপনার ভয়টাও দেখেছি, আমি আপনার মেয়েকে ভালোবাসার সাহসও করেছি। যখন আপনার বড় মেয়ে চলে যাওয়ার পর আপনার পাগলামোটা দেখলাম আমি, তখন আমি বুঝলাম যে একজন মেয়ে পালিয়ে যাওয়ার পর তার বাবার কি অবস্থা হতে পারে। ভেঙে পড়েছিলেন, চুরমার হয়ে গিয়েছিলেন। আমি আপনাকে কখনই ভয় করিনি স্যার। আপনার এই গুদাম ঘরে আমি নিজের সত্যিকারের ভালোবাসাকে পেয়েছিলাম। কতবার ওখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভালোবাসা আমাকে ওখানে ফিরিয়ে আনত। নিজের কেউ চলে গেলে যে কষ্ট হয়, সেটা আপনার থেকে ভালো কে বুঝতে পারবে? কারণ আপনি আপনার মেয়েকে মন থেকে চাইছিলেন, আর এই কারণে আমার কষ্টটা আপনার সঙ্গে ভাগ করতে এলাম। মিনাকে কিছুক্ষণের জন্য দেখতে না পেয়ে আমার প্রাণ বেরিয়ে গেছিল। তাহলে শুভ লক্ষ্যের জন্য আপনি 20 দিন ধরে কতটা কষ্ট পেয়েছেন সেটা আমি এখন বুঝতে পারি। এই জন্য আমি মিনাকে আপনার থেকে আলাদা করব না। আর আমি কিভাবে বাঁচব? ওকে ছেড়ে কি করব কিছু জানি না। এই বাড়ি থেকে আপনার মেয়ে চলে যাচ্ছে, আর আমার ভালোবাসাও চলে যাচ্ছে। আপনার চিন্তা যে আমার জন্য যেন আপনার মেয়ের বিয়ে আটকে না যায়, আর আমার চেষ্টা হচ্ছে ও যেন এই বাড়ি থেকে খুশি খুশি বিদায় নেয়। যদি চাইতাম ওকে নিয়ে আমি পালিয়ে যেতাম, কিন্তু আমি সত্যি ওকে ভালোবেসেছি। আপনার আশীর্বাদ ছাড়া সেটা অসম্পূর্ণ। আপনি নিশ্চয়ই ওর জন্য একটা খুব ভালো ছেলে খুঁজেছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে ও আমার মতো বর কোথাও পাবে না। কোথায় যাচ্ছিস মিনা? কখন থেকে তোর অপেক্ষা করছে? দিদি নিজের ভালোবাসার কথা বাবাকে না বলে পালিয়ে গিয়ে অন্যায় করেছে, আর বাবা আমার ভালোবাসার কথা জেনেও এই বিয়ে ঠিক করেছে। এটা বাবার ভুল, কিন্তু আমরা যেটা করছি সেটা ভুল না। চলো, এটাও ভুল। আমি এখানে তোমার বাবাকে আমাদের ভালোবাসাটা বোঝাতে এসেছিলাম, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি চেষ্টা করলাম, কিন্তু উনি বুঝলেন না। আমাদের ভালোবাসার অধিকার আছে, কিন্তু কারো ভালোবাসাকে কেড়ে নিয়ে নয়। তোমার পরিবার আগেই অনেক সহ্য করেছে, আমি ওই একই জিনিস দ্বিতীয়বার করতে চাই না। তুমি এখন আবার ফিরে যাও। আমি চললাম। ওকে সঙ্গে করে সঙ্গে নিয়ে যা। বাড়ি কি করছিস তুই? দাদা, মিনাকে কোথাও দেখতে পাচ্ছি না। সত্যি? বসুন্ধরা? হ্যাঁ। মিনা কোথায়? আমি আনছি ওকে। Thank you.
আমার জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তো। ছোটবেলা থেকে আজ অব্দি আমার সব আবদার তুমি রেখেছো, আর আজ নিজের বুকে পাথর রেখে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছ না? তুমি যখন কথা দিয়েছিলে এখন সেই হিসেবেই আমি আমার সারাটা জীবন চোখ বন্ধ করে কাটিয়ে দেব। জানি না কি হয়েছে ওর। বাবুর জন্য এত কিছু করলি, নিজের জন্য কিছু করবি না? হ্যাঁ, তোর জন্য জীবন দেওয়ার বন্ধু আছে না তোর সাথে? তোরা ভাবছিস আমি কৃষ্ণ আর সে রাধা, তোরা ভাবছিস আমি কৃষ্ণ সে রাধা, খোঁজ নিয়ে দেখ সে সার্বজনীন আর আমি গাধা। হাসি পেলো না তো? চল। আমি এখনো একটা চিন্তায় আছি যে আমার মেয়ে তোমার সঙ্গে কেমন থাকবে, কিন্তু একটা কথা জানি, ও তোমার সঙ্গে সুখেই থাকবে। আমি ওর জন্য যত ভালো ছেলেই খুঁজে আনি না কেন, তোমার থেকে ভালো স্বামী ও কোনোদিনও পাবে না। আমি পুরনো ভাবনা চিন্তার মানুষ, ভালোবাসাকে কোনোদিনও বুঝিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ভালোবাসা হলো ভগবানের দান। যাও, ও শুধু তোমারই। যাও। হ্যাঁ, একটা কাজ বাকি থেকে গেল, ওলোককে কেউ নিয়ে আসা যাক। ফাসলাম দেখো প্রেমের জালে, ভালোই লাগে মন হারালে, বধু হয়ে থাকতে আমি চাই তে তোর মনে তে ঠাই। গেলে গেলে গা, 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 গেলে গেলে গা।